তাই চল চল চল। দিদি আপনার খুব সুন্দর বউ হয়েছে, একদম সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। সবই ভগবানের আশীর্বাদ ভাই। তোমরা তোমরা আমার বিশ্বনাথকে আশীর্বাদ করো, ও যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে। আয় বাবা আয়, এসো মা এসো। হয়েছে বাবা হয়েছে, দীর্ঘজীবী হও। হয়েছে মা হয়েছে, বেঁচে থাকো দীর্ঘজীবী হও, জন্ম জন্ম এই স্ত্রী হয়ে জন্মাও। আসুন বৌদি, এবার নিজের ঘর নিজে দেখে নিন। আচ্ছা দিদি আসি তাহলে। এসো এসো তাহলে, আমরা আসি মাসিমা। এসো কাল সকাল সকাল আসবে, ভোর না হতেই এসে আজই রয়ে যাব। কাল যে আমাদের বিশুদার বউ ভাত। আমার বউ ভাত নয়, বল ফুল সজ্জা। বাইরে থেকে উঁকি মারছে, লজ্জায় ঢুকতে পারছে না। বড়টা আসবো। আরে আয় 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 এদিকে আয়। এই তুই ওখানে একা দাঁড়িয়ে আছিস, খালা দিকে এ হলো শেখর, তোমার ছোট দেহ। বাহ খুব সুন্দর নাম। বৌদি আমার নাম সূর্য। আর আমার নাম মালা। খুব ভালো। বৌদি একটা কথা বলবো? বল না। তুমি আমাদের রোজ রোজ গল্প শোনাবে? তোমাদের দাদা বুঝি রোজ গল্প শোনায়? রোজ শোনায়। তাহলে আমিও শোনাবো। বৌদি তুমি আমাদের মারবে না তো? ও মা, তোমাদের দাদা বুঝি রোজ মারে? একটুও না। তাহলে আমি মারবো কেন? ও তাহলে দাদা যা যা করবে তা তুমিও করবে না বৌদি? হ্যাঁ ভাই, আমি যে তোমার দাদার ছায়া। এ মা, ছায়া তো কালো, তুমি তো ফর্সা। তাই বুঝি? ছায়া নয় রে, তোদের বৌদি এ ঘরের আলো। যা 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 খেলকে যা 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 খেলকে যা। তোমার ভাই বোনেরা খুব ভালো, প্রথম দেখলাম অথচ মনে হচ্ছে যেন কত জন্মের চেনা। আচ্ছা শেখরের প্রতি তোমার টানটা একটু বেশি তাই না? তুমি ঠিকই ধরেছো। আসলে বিশ্বনাথ বাবু, মা জানি সব কোথায় গেলেন। আপনি চিনতে পারলেন তাহলে? আমি ভাবলাম কি অধম তারিখ আনাথকে আপনি ভুলে গেছেন, কিউকি ও চুপি চুপি লড়কা শাদি দিয়ে দিলেন, একটা ইনভাইটেশন, ও কি বলা যায় নিমন্ত্রণ, নিমন্ত্রণ নিমন্ত্রণ ভি করলেন না। তো ভাবলাম ঠিক আছে আমি নিজে গিয়ে একটা অভিনন্দন জানিয়ে আসি। অনেক ধন্যবাদ দারিকা বাবু। আরে নেই 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 মা জানি, আজ শুধু ধন্যবাদে কাম বনবে না, আজ ধন ভি চাই আর উনকা সাথ সম্পদ ভি চাই। পৌনা গন্ডা বুঝে নিয়ে তবে আমি এখান থেকে উঠব। দয়া করে চুপ করুন, করিতে নতুন বউ এসেছে, সে হয়তো শুনতে পাবে। শুনো, ওনার শোনা উচিত আছে, কিউকি উনি যে বাড়ির বউ হয়ে এসেছেন এ বাড়ির এক একটা ইট এই তারিখে না থাকার লাল কাছে বন্ধক আছে। হ্যাঁ এ জমি দলিল আমার কাছে বন্ধক দিয়ে আপনার লড়কা বিশ্বনাথ বাবু। আগরবালজি দয়া করে আজকে দিনটা যেতে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পাওনা আমি কড়াই গন্ডা মিটিয়ে দেবো, আমাকে শুধু দুটো দিন সময় দিন। খামোশ চুপ করুন, অনেক সময় আপনাকে আমি দিয়েছি, কি হয়েছে? হ্যাঁ কাঁচ কলা হয়েছে, হয় এখনই আপনি আমার টাকা দিয়ে দেবেন, নাহলে ইসি বক্ত আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। না দয়া করুন, দয়া করুন তারিকা বাবু, দয়া করুন, আমার ঘরে আজকে নতুন বউ এসেছে, তাকে নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, আপনার দুটি পায়ে পড়ে। মা কি করছেন, এ কি করছেন? যার কাছে টাকাই সব, টাকাই ভগবান, তার কাছে কেঁদে কোন লাভ আছে মা?
এনি নিয়ে যান, এগুলো বিক্রি করলে আপনার পাওনা শোধ হয়ে আরো অনেক বেশি হবে, সেগুলো আপনাকে ভিক্ষে দিলাম। যান। একি কি কি করছো? আরে গয়না তোমার, আমরা তো আর কিচ্ছু দিইনি, আজকে দিলে তুমি গা থেকে গয়না খুলে দেবে। আমি তোমার স্ত্রী উমা, তোমার মতো মহাদেব যার স্বামী তার শরীরে এগুলো অলংকার নয় গো, বোঝা। তাছাড়া গয়নার দাম কি ঘরের মর্যাদা চাইতে বেশি? আপনি এখন দাঁড়িয়ে আছেন যে, আপনার পাওনা চাইতে বেশি তো পেয়ে গেছেন, এবার বিদায় হন। যাচ্ছে যাচ্ছে, একদম লাচমি যাইছে। মা জানেনি, এ দেখেন ঘরে আসতে না আসতে সব দেনা শোধ হয়ে গেল, একদম লাচমি যাইছে। তো আমার পাওনা আমি বুঝে নিল, এবার আপনার পাওনা আপনি বুঝে নিল, একদম লাচমি যাইছে। আসি মা জানে। মা কি হয়েছে, কি হয়েছে মা, কোথায় কষ্ট হচ্ছে? তুমি তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী, তুমি আমার বিশ্বনাথের উপযুক্ত সহধর্মিণী, তোমার নাম সার্থক। মা তুমি এ বাড়ির সবাইর মর্যাদা রক্ষা করেছ, মাকে কোথায় নিয়ে গেল বৌদি? ভগবানের কাছে যাব বৌদি, আমাদের নিয়ে চলো। ও কথা বলি না বাবা, যারা ভগবানের কাছে যায় তারা কখনো ফিরে আসে না। কেন আসে না? ভগবান তো সব পারে, তাহলে কেন আমাদের মাকে ফিরিয়ে দেবে না? আমাদেরও নিয়ে চলো বৌদি, মা ছাড়া আমরা কার কাছে থাকবো? কার কাছে? আমার কাছে থাকবি, আমার কাছে। জানবি আজ থেকে আমি শুধু তোদের বৌদি নই, আজ থেকে আমি তোদের মা। অনেক করে ঘুম পাড়িয়েছি, যতক্ষণ জেগেছিল শুধু মামা করে কাঁদছিল। এখন কিছুদিন কাঁদবে, তারপর আস্তে আস্তে মা হারানোর ব্যথা ভুলে যাবে। আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, বলো দেবে? তুমি একদিনে এই সংসারকে এত কিছু দিয়েছ, তোমাকে দেবার মতন আমার কিছুই নেই, তবু বলো কি চাও? তোমার কথা চাই। কথা? হ্যাঁ, আজ আমাকে কথা দাও, আমাকে কোনোদিন তোমার সন্তানের মা হতে বলবে না। তুমি কি চাইলে? তুমি মা হও তো মেয়েদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন, তুমি স্বেচ্ছায় সে স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করবে? কি বলেছে বঞ্চিত হব? আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে, তোমার ভাই তোমার বোন এরাই আমার সন্তান, আর কাউকে জন্ম দিয়ে আমি ওদের ভালোবাসা ভাগ বসাতে দেব না। উমা বলো কথা দিলে? আমি উমা, আমি আমার দেবতা মহাদেবের কাছে ভিক্ষে চাইছি, দেবে না? বলো বলো, দেবে না? বলো। তুমি যে সংসারকে মন্দির করে তুলেছ, সেই মন্দিরে আমি বাবা হওয়ার প্রার্থনা জানাবো না। তুমি এই সংসারের জননী, বোধহয় এটাই বিধাতার খেলা।
রানী ছাড়া এই জগতে উপমানে যে তোমার, তোমার ছায়া স্বর্গ হলো আমাদের এই সংসার। জননী ছাড়া এই জগতে উপমানে যে তোমার, তোমার ছায়া স্বর্গ হলো আমাদের এই সংসার। দিয়েছো তুমি উপহার, তোমার ছায়া স্বর্গ হলো আমাদের এই সংসার। ভালোবাসার বাঁধন জানি হবে না কখনো ছিন্ন, একই সুতোয় গাঁথা মালা আমরা তো নই ভিন্ন। ভালোবাসার বাঁধন জানি হবে না কখনো ছিন্ন, সুতোয় কথা মালা আমরা তো নয় ভিন্ন। চিরদিনই থাকবে এমন শান্তি সুখে পরিবার, তোমার ছায়ায় স্বর্গ হলো আমাদের এই সংসার। বাবা এটা কি দুধ? আবার কি? বারে আমি কি বলেছি জল? কিন্তু এক কাপ চা আর দুধ দিলে মাত্র চার ফোঁটা। তুই কি আমার ছেলে না কি রে? আরে চার ফোঁটাতেই যেখানে কাজ হবে সেখানে বেশি দুধ দিতে যাবো কেন রে গাতার বাচ্চা? সত্যি বাবা? চাপি বাবা, কিপ্টেদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কনটেস্ট হলে না তুমি নিঘাত ফার্স্ট হতে। ওগো শুনছো, একবার এদিকে এসো তো। যাই বাবা। তুই কি আগের জন্য কুকুচরি নাকি রে? হ্যাঁ। কেন? বউ ডাকলো আর ল্যাস তুলে দৌড়বি?
আরে এই তো লজ্জা করে না, লজ্জা করে না। করে তো একটু একটু করে যাই যা। বউয়ের কাছাকাছি যাবি কিন্তু খুব কাছে যাবি না, মনে আছে তো? তুমি ভুলতে দাও, আজ পর্যন্ত এক হাতের মধ্যে যেতে পারলুম না। যাবি না? সে কবে বিয়ে করেছে? ফুলশয্যাটা পর্যন্ত এখনো পেন্ডিং হয়ে আছে। ওটা হোল লাইফ পেন্ডিং হয়ে থাকবে। হ্যাঁ, শ্বশুর কি বলেছিল রে? 2 লাখ টাকার গয়না দেবে। শালা ঢপ দিয়ে যত সোনার জল করা গয়না পরিয়ে মেয়েটাকে পার করিয়ে দিলে। আমিও টাইট দিচ্ছি। বাবা, আমার কাছে টাকা আসল, টাকা সুদ, আগে বৃহস্পতি পরে বুধ। ওই 2 লাখ টাকার গয়না দেবে, ফুলসজ্জে হবে, নইলে ন ফুলসজ্জে। যা পালা। শিখা, শিখা রানী, আমায় দেখেছ? কানে গেছে তাহলে? তুমি নামেও ফেলো, কাজেও ফেলো। হ্যাঁ হ্যাঁ, আমার তেলের বোতলটা দাও। ও তেল, তেল, এই তো, এই তো তেল, এনা। ও তোয়ালেটা নিতে ভুলে গেছি, তোয়ালেটা দাও। ও ও তোয়ালে, 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 এই তো, এই তো তোয়ালে, এনা, এনা তোয়ালে। এই 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 দেখো, এই দেখো, কি করছো? ছেড়ে দাও, অনেক দিন ছেড়ে এসেছি, আজ ভালো করে ধরবো। এই শোনো না শিখা, এই শোনো না, শোনো, এই বাবা জানতে পারলে না কিলকিলি হয়ে যাবে জানো তো। বাবা দেখি আজ তোমার বাবা কি করেন। আজ আমরা এখানে ফুলশয্যা করব। ফুলশয্যা বাথরুমে? এর আগে কারো হয়েছে শিখা? আমাদের হবে। আর তোমার ব্যা 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 ঘুচাচ্ছি। এই শোনো না, শোনো, আরো আমার, এই কি শোনো, কি করছো না? এই দেখো, এই ছেড়ে দাও। নয়, হ্যাঁ, এই শোনো না, এই দেখো, ধরো না, ধরো, এই দেখো, এই কি করছো, কি করছো, ধরো না, ধরো, ধরো, ধরো বলেছি, ধরো বলেছি তোমায়, এই শোনো না, ধরো, ছেড়ে দাও, এই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না। রামজাদা, বাথরুমে ঢুকে তোমার এই কাণ্ড হচ্ছে? বিশ্বাস করো বাবা, আমি নই, ওই শিখাই আমাকে। ডবল বেডরুমে তালা লাগিয়ে দিয়েছি, বউয়ের সঙ্গে একঘরে থাকতে দিচ্ছি না। আরে বাথরুমে ঢুকে তোমার মধুমা সে করে উঠলে উঠলো। বাবা এসব কি বলছো তুমি? সব কি বলছো? আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিলে। যা যা, ভিজে যাবো কাপড় পাল্টে। বাবা আমাকে কিছু টাকা দিন তো। টাকা আসল, টাকা সুদ, আমার কাছে আগে বৃহস্পতি পরে বুধ। আগে আমার কলজেটা নাও, পরে টাকা চেও। কিন্তু আজ আমার বান্ধবীর মেয়ের জন্মদিন, কিছু দিতে তো হবে, অন্তত 500 টাকা চাই। 500? কত টাকা আমি বাপের কালে দেখিনি, কোথা থেকে দেব? সোজা সুজি বলুন, দেবেন কি না? যদি না দি তাহলে? হ্যাঁ, আপনার ওই গোবর্ধন ছেলে ফেলুরামকে পুড়িয়ে মারব। হ্যাঁ, আপনি আমাদের ভুল সোজা আটকে দিয়েছেন, আমিও আপনার ছেলেকে চাকরের মতো খাটাই, যখন তখন উৎপোষ করাই, আপনার কাজের বদলা প্রতিশোধ। এখন যদি টাকা না দেন তাহলে ওর গায়ে কেরোসিন তেল ঢেলে জ্বালিয়ে দেব। বনের দাবিতে বধু হত্যা শুনেছি, টাকার দাবিতে স্বামী হত্যা, এ তো নতুন কেস। মা, তুমি একটা কাজ করো, তুমি এমনি জ্বালিয়ে দাও, কেরোসিনটা দিও না, আমার ছেলেও যাবে, কেরোসিনও যাবে, একটা অন্তত বাঁচুক। আপনি টাকা দেবেন কি না? বাবা দিয়ে দাও, বাবা দিয়ে দাও, দিয়ে দাও, পুড়িয়ে মারলে লজ্জায় আমি কারোর সঙ্গে মুখ দেখাতে পারবো না। মরে গেলে মুখ দেখাবার প্রশ্ন ওঠে? বউয়ের বেড়া এক টাকার, এ আমার ছেলে না। থ্যাংক ইউ। এই শোনো, বলো, ও ঘর থেকে আমার চপ্পলটা এনে দাও, মার্কেটিং এ যাব। হ্যাঁ বাবা, যাই যাই।
এই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, যা তো বেরিয়ে যা। বাবা আমার পাসপোর্ট তৈরি হয়ে গেছে, আমার এখনই 15,000 টাকা লাগবে। আজ কার মুখ দেখে উঠেছিলাম যে আসছে সেই টাকা চাইছে, টাকা ফাঁকা হবে না। তাহলে আমার আমেরিকা যা হবে না, তাতে কিন্তু ক্ষতি তোমার। আমার ক্ষতি কি করে? 2 বছর পর যখন ডাক্তার হয়ে আমি আমেরিকা থেকে এখানে ফিরবো, তখন মাসে আমার ইনকাম হবে কমপক্ষে 15,000 টাকা, তার মানে বছরে 1,80,000 টাকা। এতে তোমার কত বড় ক্ষতি হবে তুমি ভাবতে পারছো? এটা আগে বলবি তো, আমার কাছে টাকা আসল টাকা শুন, আগে বৃহস্পতি পরে বুধ, তুই টাকা নিয়ে যা, আমেরিকা থেকে ঘুরে আয়। এই যে 10, 5, 5 তার মানে 15। ধন্যবাদ। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। থামলি কেন, ব্যস্ত গেছিলি গা? দেখতে দেখতে ছুটিটা শেষ হয়ে গেল, খুব খারাপ লাগছে। কাল থেকে তো আবার কলেজ খুলে যাচ্ছে। হ্যাঁ দাদা, আমরা জানি, কাল খুব সকাল সকাল আমাদের হোস্টেলে বেরিয়ে যেতে হবে। না না না, শুরু কর শুরু কর, আমি চলি। এসো দাদা। বিশুদা, আরে এই যে আপনি কি অফিস বেরোচ্ছেন? হ্যাঁ যাচ্ছি, তুমি কেমন আছো? ভালো। আমি পরশুদিন আমেরিকা যাচ্ছি, তাই আপনার আশীর্বাদ নিতে এলাম। বাহ 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 বাহ, আমেরিকা থেকে ভালো ডাক্তারে ফিরো, কেমন? আরে ফিরে আসিস যেন, আবার থেকে যাস না। ফিরে এলো বগলে করে একটা মেম সাহেব নিয়ে এসো না। যাও যাও যাও, গল্প গল্প, এসো এসো এসো, বসো। কি ব্যাপার? হ্যাঁ, সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ, তা কত দূরে গেলো বাবদন? কি ব্যাপার বলতো? কি ব্যাপার মালা, মোহন এসেছে এক কাপ চা নিয়ে এসো না। মালা তো বাড়ি নেই। ইস, মালা নেই। হ্যাঁ, ব্যাপার তো সেই একই, প্রত্যেক মাসেই তোমার অ্যাডভান্স চাই। হোয়াই, কি বলবো স্যার, মানে মাসের শেষে একটা টাকা আমার হাতে থাকে না স্যার। এবারটা দিয়ে দিন স্যার, নইলে ওদের হোস্টেলের খরচাটা দিতে পারবো না। ধার করে ভাইদের হোস্টেলে রেখে পড়াচ্ছো? ছাড়িয়ে দাও। না না, ও কথা বলবেন না স্যার, আমার ভাইয়েরা আমার আমার ছেলের মতন, ওদের ভবিষ্যতের জন্য ধার কেন, আমি বিক্রি পর্যন্ত করতে পারি স্যার। তোমার ভবিষ্যতে ওইটাই লেখা আছে। শোনো, তোমাকে আমি টাকা দিচ্ছি, তবে এবার থেকে প্রত্যেক মাসে তোমার মাইনে থেকে অর্ধেক কাটা যাবে স্যার। রাজি থাকলে ক্যাশিয়ারের থেকে টাকাটা নিয়ে নাও। থ্যাংক ইউ স্যার। মালা। হ্যাঁ, মালা মালা, এরকম করলে আমি কি করে যাই বলো? এই 2 বছরের বিচ্ছেদ তো তোমাকে সহ্য করতেই হবে। 2 বছর, এতদিন আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? আমি কি পারবো একা থাকতে? সব সময় তোমার কথা মনে পড়বে। তবে একটা কথা মনে রাখো, আমেরিকা থেকে ফিরে আমরা কিন্তু বিয়ে করবো। কথা দাও, ওখানে পড়াশোনা শেষ হয়ে গেলে আর একদিনও তুমি ওখানে থাকবে না, দাও কথা দাও। দিলাম। আমেরিকা থেকে ডাক্তারের ডিগ্রিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সোজা চলে আসবো আমার মালার কাছে। এবার আমি যাই? যাই না, আসি। আসি। আরে থাক থাক থাক, এনে তোদের হোস্টেলের খরচপত্র। দাদা, আমরা জানি যে তুমি কত কষ্ট করে আমাদের পড়াচ্ছ, তোমার রোজগারের অর্ধেক টাকাই খরচ হয়ে যায় আমাদের পেছনে। আরে আমার আসল রোজগার তো তোরা, আমার স্বপ্ন, আমার গর্ব,
আরে তোরা মানুষের মতন মানুষ হ, আমি বুঝবো আমার সব পেয়ে গেছি। দাদা তোমার স্বপ্ন আমরা সফল করবই। হ্যাঁ দাদা করবই করবো। ধর ধর ধর, এতে তোদের দুজনের খাবার দাবার আছে, হোস্টেলে ঠিক মতো যাবি, শরীরের যত্ন নিবি, যখন তখন আজে বাজে জিনিস খাবি না, ঠিক আছে? কোনো চিন্তা করো না বৌদি, আমরা ঠিক থাকবই। বৌদি পায়ের ধুলোটা দাও তো, দেবি প্রণামটা সেরে নি। থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না, বেশ হয়েছে, মানুষের মতো মানুষ। আসি বৌদি দাদা। আয় 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 আয়, সাবধানে যাবি, সাবধানে যাবি, সাবধানে যাবি। হ্যাঁ চি 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 চি, এত বড় মেয়ে কাঁদে, লোকে বলবে কি? যাও। আরে ও কাঁদছে কেন জানিস? ও কাঁদছে আমরা চলে গেলে ও কার সঙ্গে ঝগড়া করবে এই ভেবে। মিস দা, ঠিক আছে আমরা কলেজে না গিয়ে ঘরে মুখে বসে থাকবো। আমি কি তাই বলেছি নাকি? কিন্তু কথা দাও, ভাইফোঁটার দিন আসবে, যত কাজই থাকো বলো। ভাইফোঁটায় আসবো না, বলিস কি রে মিস দা? চলো আমরা দুকা দুকা করে বেরিয়ে পড়ি, তোমার তো আবার কলেজে পৌঁছে রিহার্সাল যেতে হবে, মনে আছে তো কাল কলেজে অ্যানুয়াল ফাংশন? আসি। আচ্ছা আসি রে বোন, টাটা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমাদের কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। এখন নাচে গানে আপনাদের মন জয় করতে আসছেন আমাদেরই কলেজের জনপ্রিয় ছাত্রছাত্রী সূর্য এন্ড চন্দ্রা। আছে আঠা ভিতরে মিষ্টি কোয়া পায়ে রে যে কাঁটা।
কত কি বলে লোকে প্রেমের নামে, মুড়ি ছাড়া বেগুনি কি করে চন্দ্রা ফ্যান্টাস্টিক তোর নাচ দেখে না কলেজের সবাই মাথা ঘুরে গেছে। আর কলেজের ছেলেরা তোর জন্য পাগল। সিম্পলি ম্যাড। হু কেয়ার্স ফর অল দোজ ম্যাড পিপল ইয়ার। আমি যার জন্য পাগল। সূর্য কথা ছিল, তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? বিকজ ইটস সিম্পলি অ্যাবসার্ড। এটা হয় না চন্দ্র। কেন হয় না? কিসের অভাব আমার? চন্দ্র, অভাবটা তোমার নয়, অভাবটা আমার, মানে আমাদের। সূর্য, আমি যতই তোমার কাছে আসতে চাই ততই তুমি দূরে সরে যাও। কিন্তু আজ তোমাকে বলতেই হবে কেন তুমি এমন করছো। ওয়াই চন্দ্র? একটা ছোট্ট গেলাসে কি সমুদ্রকে ধরে রাখা যায়? যায় না, গেলাসটাই ভেসে যায়। আমাদের বাড়িটা এত ছোট যে সেখানে তোমাকে কোনোদিন ধরে রাখা যাবে না। মানে? মানে তুমি কোটিপতির মেয়ে আর আমি কোটি কোটি গরিবদের একজন। তোমার আর আমার পথ কোনোদিন এক হতে পারে না, কিছুতেই নয়, কিছুতেই নয়। সূর্য, এ সূর্য! আরে প্রবীর, বল কিরকম লাগলো ফাংশন, জমেছে তো? জমে একবারে কুলপি, কিন্তু আসল ফাংশন আর জমছে না কেন ব্রাদার? আসল ফাংশন মানে? আচ্ছা সূর্য, তুই চন্দার সঙ্গে এরম করছিস কেন? চন্দা তোকে চায় আর তুই ওকে পাত্তাই দিচ্ছিস না, ওয়াই? চন্দ্রার হয়ে দালালি করছিস? হ্যাঁ। আরে দূর। আচ্ছা একটা কথা বলতো, কলেজে এত ছেলে থাকতে চন্দা তোর প্রেমিকা পড়লো কেন? কেসটা কি? কেস আর কি, একদিন একটা ঘটনা ঘটেছিল। আমি আমার কর্তব্য করেছি, ধন্যবাদে আশাই করিনি, চলি। এই, আপনার নামটা জানতে পারি কি? সূর্য, ব্যাস। তারপর থেকেই চন্দ্রার প্রেমের শুরু। ভালোবাসতেই পারে। আর তুই কি একবারও ভেবেছিস সেদিন তুই যদি না থাকতিস চন্দ্রা কত বড় বিপদ হয়ে যেতে পারত? আর তাছাড়া চন্দ্রা সুন্দরী, শিক্ষিতা, তুই আপত্তি করছিস কেন? বুদ্ধুর মতো কথা বলিস না প্রবীর। ওই বড় লোকদের ভালোবাসাটা মাত্র দুদিনের, অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না, ভালোবাসাটা
জানলা দিয়ে ফুড়ুত করে পালিয়ে যাবে, বুঝলি? আরে নাও তো হতে পারে, ভালোবাসা কিন্তু সব পারে। ভালোবাসা শুধু অন্ধই নয়, ভালোবাসা পাগল। আর পাগল মানুষ কিন্তু কোনো কিছু পরোয়া করে না, এমনকি জীবনেরও নয়। বাদ দে, জানিস প্রবীর, এসব সিনেমায় হয়, প্র্যাকটিক্যাল লাইফে এসবের কোনো মানে নেই। চলি রে। এই না। আচ্ছা, অতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে গো? কোত্থেকে জোগাড় করব? বাড়িটাই বন্ধক রাখতে হবে। না না, অমন কাজ করো না। একবার রেখেছিলে, মা চলে গেলেন। কিন্তু মা, তুমি কেন বুঝতে পারছো না? ঘরই মেয়েদের কাছে মন্দির, সেই ঘরের অমর্যাদা হতে আমি কিছুতেই দেব না। তুমি আর কখনো বাড়ি বন্ধক রাখার কথা বলবে না, আমাকে কথা দাও। ঠিক আছে, দিলাম। দেরি হয়ে যাচ্ছে, চলে। সূর্য, আমাকে তোমায় অ্যাকসেপ্ট করতেই হবে। ইউ মাস্ট। সূর্য, কি ব্যাপার? সূর্য, তুমি এখানে? এই ফুলটা দেখেছ? এটারও আমার মতোই মন্দ কপাল। কারুর গলায় মালা হবার জন্যে মাথা খুঁড়ে মরছে। প্লিজ প্লিজ চন্দ্রা, তুমি আমাকে এভাবে বলো না। সূর্য, আমি তোমার সঙ্গে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় দিন কাটাতে পারি। প্লিজ বারবার আমায় ফিরিয়ে দিও না। আমি তোমাকে আগেও বলেছি চন্দ্রা, এটা হয় না। প্লিজ, তুমি অসম্ভবে পেছনে ছুটো না।
চন্দ্রা, এটা তুমি কি করছো চন্দ্রা? নিজের জীবনটাকে তুমি এইভাবে শেষ করে দিতে চাও, নষ্ট করে দিতে চাও, কেন চন্দ্রা কেন? ছাড়ো, ছাড়ো আমাকে। একদিন তুমি বদমাশের হাত থেকে আমার সম্মান বাঁচিয়েছিলে, আজ আমি ভালোবাসা অসম্মানে বেঁচে থাকতে চাই না। ছাড়ো, ছাড়ো না। না চন্দ্রা, না, ছাড়বো না। এই দুটো হাত দিয়ে সারাটা জীবন তোমায় জড়িয়ে রাখবো। মানে না যে মন, শুনে না বারণ, শুধু চায় তোমাকে। তুমি প্রিয়জন করেছো আপন, ভালোবেসে আমাকে। মানে না যে মন, শুনে না বারণ, শুধু চায় তোমাকে। তুমি প্রিয়জন করেছো আপন, ভালোবেসে আমাকে। পরীক্ষা এসে গেল, ছেলে দুটোর ফি এর এতগুলো টাকা কি করে জোগাড় হবে কে জানে। কিন্তু ও এখনো ফিরছে না কেন? ১১টা বেজে গেল, কিন্তু মানুষটা এত দেরি তো কখনো করে না। গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? কি যে করি, বড় ভাবনা হচ্ছে। এত রাত অবধি কোথায় ছিলে? আর বলো না, আরে অফিসে এসেছে, কাজ থেকে উঠবো ঠিক সেই সময়ে বলে আমার কাজ করে দাও, বলে আমার কাজ করে দাও। আরে ঘ্যান ঘ্যান করে পাগল করে দিল। আরে কাকে না বলি বলো তো, কাজটা করে দিত হলো। অফিসের পর তুমি অন্য লোকের কাজ করছো, সংসারের দেনা মেটাতে ওভারটাইম করছো, কিন্তু তোমার এই শরীরে? না না, শরীর ঠিক আছে, মানে হয়েছে কি, মাইনে থেকে তো আর্ধেক কেটে না, তো সংসারে ভর্তুকিটা না দিলে দেবে কে? হে ঠাকুর, আমি কিভাবে আমার স্বামীকে সাহায্য করব? আমাকে সাহস দাও, শক্তি দাও। পাড়ার লোকেরা আমাকেও বিরক্ত করে মারছে, আমাদের জামা কাপড় সেলাই করে দাও, সেলাই করে দাও, তাই আমি ওদের সকলের কাজ করে দিচ্ছি। আমার কথা আমাকে ঘুরিয়ে ফেরত দিচ্ছ? কার বউ দেখতে হবে তো? আচ্ছা বলুন না, একটা কথা বলো তো, আমি থাকতে সংসারের বোঝা তুমি বইতে যাবে কেন? কেন, সংসারটা কি তোমার একা? যত দায়িত্ব, যত কাজ, সব তুমি একা সামলাবে? কিন্তু তুমি? কোনো কিন্তু নয়, আমি যা করছি ঠিকই করছি। আচ্ছা বাবা, আচ্ছা যা প্রাণ চাই করো। শোনো, শেখরের চিঠি এসেছে। ও আচ্ছা আচ্ছা, কি লিখেছে? ওদের দুজনের পরীক্ষার ফি বাবদ ৪,০০০ টাকা লাগবে। ৪,০০০ টাকা? বিধাতা আমাদের নিয়ে একটা অদ্ভুত খেলা শুরু করেছে, কিন্তু আমরাও হারবো না। ওকে বাই।
কিরে মুখে একদম গ্রহণ লাগিয়ে বসে আছিস মনে হচ্ছে। হ্যাঁ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ মানে? মানে না তুই ভালোভাবে জানিস। দেখ মিস্তা, দাদা মোদি কিন্তু খুব কষ্ট করে আমাদের এখানে রেখে পড়াচ্ছে। ও ও, আর আমি তাদের সব আশাকে জলাঞ্জলি দিয়ে প্রেম করে বেড়াচ্ছি, তাই তো? দেখ শেখর, আমার প্রেম যেখানে আছে সেটা সেখানেই থাকবে, সেটা কোনোদিনই আমার পড়াশোনার জায়গা নেবে না। দেখ মিস্তা, প্রেম যেখানে একবার ঘাঁটি বাঁধে তখন সবাইকে উদ্বাস্তু করে ছাড়ে, আর এইসব বড়লোক মেয়েদের প্রেম মানেই তো নিজেদের খেয়াল মেটানো। না রে শেখর, না, চন্দা সেরকম মেয়ে নয়, আর সে সত্যি আমাকে খুব ভালোবাসে। এনিওয়ে, ওটা তোর পার্সোনাল ব্যাপার, তুই ভালো বুঝবি। কিন্তু ভালোবাসার বন্ধনে পড়ে আমাদের বোনটার কথা ভুলে যাস না। ও কিন্তু ভাইফোঁটা দেবে বলে হাপিত্তিস করে বসে আছে। ইস, ভাইফোঁটা কবে রে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। চিরদিন পরম সুখে রাখবে তোমায় ভগবান, চিরদিন পরম সুখে রাখবে তোমায় ভগবান। বোন আমাদের দিল ফোঁটা, বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। ফুলের মতো কোমল তুমি সবার নয়ন মনি, সারা জীবন থাকবো তোমার ভালোবাসায় ঋণী। ফুলের মতো কোমল তুমি সবার নয়ন মনি, সারা জীবন থাকবো তোমার ভালোবাসায় ঋণী। আকাশের চাঁদকে এনে দেব তোমায় উপহার, আকাশের চাঁদকে এনে দেব তোমায় উপহার। বোন আমাদের দিল ফোঁটা, বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। স্বপ্ন ভেসে আসে মনে কল্পনাতে দেখি, চাঁদের মতো বর পেয়েছে বোন হয়েছে সুখী। স্বপ্ন ভেসে আসে মনে কল্পনাতে দেখি, চাঁদের মতো বর পেয়েছে বোন হয়েছে সুখী। আমাদের স্বপ্ন তুমি সত্যি করো ভগবান, আমাদের স্বপ্ন তুমি সত্যি করো ভগবান। বোন আমাদের দিল ফোঁটা, বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। চিরদিন পরম সুখে রাখবে তোমায় ভগবান, চিরদিন পরম সুখে রাখবে তোমায় ভগবান। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। তুমি কি কেবলই ছবি শুধু পটে লেখা? নও ছবি, নও ছবি, দেখো আমি শিখা। আরে শিখা, তুই কখন এলি? অনেকক্ষণ নিচে মাসিমার সঙ্গে গল্প করছিলাম। তা বন্ধু, ছবিটা কার? কোথায়, কার ছবি? ও, শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। দাঁড়া, তোর মজা বার করছি। এই দেখ সূর্য। আরে, এ তো আমার শ্বশুর বাড়ির পাড়ার লোক, প্রতিবেশী।
বলতে গেলে আমার স্বামীর বন্ধু, তোর স্বামী। এই বল না তোর বরের গল্প, বিয়েতে তো যেতে পারিনি, কেমন হয়েছে তোর বর? বলতে পারিস আমার হুকুমের গোলাম। মানে? মানে বসো বললে বসে, ওঠো বললে ওঠে, মোট কথা আমার ইশারায় নাচে। এই তোর বরের নাম কি? বিখ্যাত নাম ফেলু। ফেলু? ইয়েস, সত্যজিৎ রায়ের ফেলু নয়। স্কুল কলেজে এতবার ফেল করেছে যে ওর বন্ধুদের আদর করে দেওয়া নামটাই এখন ওর আসল নাম হয়ে গেছে, ফেলু। এই ফেলুর হিসেব একদম পাকা বৌদি। একদিন সেলাইয়ের পয়সা ধর, এই ধরুন কাপড় ধরুন ধরুন। আমি আরো অর্ডার এনে দেবো বৌদি, একটু তাড়াতাড়ি ডেলিভারি দেবেন। হ্যাঁ বৌদি, ও বৌদি, এটা দিয়ে একটা ব্লাউজ বানিয়ে দেবেন শিখার জন্য। তুই শিখাকে খুব ভালোবাসিস না রে? বউয়ের কথা তো ভাবতেই হবে বৌদি, আমি তোর ভরসা। আমি না দেখলে ওকে কে দেখবে বলুন? আসি বৌদি। আরে ফেলুদা, তারা আছে মনে হচ্ছে। আর বলিস না, একটু কে বসার জো আছে, ঘরে আবার শিখা ওয়েট করছে। তাতে কি হয়েছে? তুই কি থুড়ি তোর বউকে ভয় পাস? হ্যাঁ হ্যাঁ, আমি ভয় শিখাকে? উল্টে ওই আমাকে ভয় পায়। বাবা, তাই নাকি? তবে জানিস, আমি চোখ লাল করে তাকালি না, ভয় একেবারে নাকের জলে চোখের জলে হয়ে যায়। বাবা, এমন কাঁপে না, মনে হয় ভূমিকম্প হচ্ছে। বাবা, কিন্তু ফেলুদা, তোমার বউকে এতটা ভয় দেখানো উচিত না কিন্তু। একদম নয়, ভেরি ব্যাড। আরে দত, কি বলছিস কি তোরা? বউকে দাবিয়ে রাখতে না পারলে আমি কিসের পুরুষ? ও, তাই নাকি? আরে আরে শিখা বৌদি, আপনি কখন এলেন? তাই তো, ওই তো। ও শিখা, হ্যাঁ কোথায়? ওই 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 ওই, কি কোখানে যে ঢপ দিতে গেলুম। এই শিখা বাঁচাও তুমি। আরে দূর, আমি শিখা নই, ওখানে শিখা। ও শিখা ওখানে। ও আচ্ছা, হাসছিস? হ্যাঁ হাস। হ্যাঁ এসে নে, তবে একদিন কাঁদতে হবে বলে দিলুম। হ্যাঁ কবে? কবে? যেদিন বইয়ের ভয়ে আমি হার্ট ফেল করব তবে। হ্যালো, সে কি রে, তোমার ছেলে হাত পড়ে গেছে। সে কি? আমি এখনি যাচ্ছি, এখনি। স্যার তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমাকে এখনি যেতে হবে। আমাকে কিছু অ্যাডভান্স দিতে হবে স্যার। ও শিট, আমার ছেলের হাত পুড়ে গেছে আর তোমার খালি টাকা টাকা। এটো বাসন দেখলে পরে কুকুরের যেমন চাটতে ইচ্ছে করে ঠিক তেমনি। দেখো, এরপরে যদি আমার কাছে অ্যাডভান্স চেয়েছো, আমি তোমাকে বরখাস্ত করব। আন্ডারস্ট্যান্ড? শোনো, টাকা জোগাড় হলো না বুঝি, মন খারাপ করছো কেন? এটাই তো জগতের নিয়ম। এই যে, এই নাও, এই দুটো বাঁধা দিয়ে সূর্য আর শেখরের পরীক্ষার ফিস দিই। এটা তো পলা, সোনা দিয়ে বাঁধানো, সোনাটা কাজে লাগবে। আমার অক্ষমতার বোঝা হালকা করতে তুমি নিজের হাত থেকে পলা খুলে দেবে? তাতে কি হয়েছে, আমার সোনার কোনো দরকার নেই। তুমি এমনি এক জোড়া পলা আমায় এনে দিও, আমি মাথায় করে রাখব। কিন্তু এটা তো প্রয়োজন মিটবে না, এটা বন্ধ করে যা পাবো তাতে বড় চোর একজনের পরীক্ষার খরচ মেটানো যাবে, হয় শেখর নাহলে সূর্য। তাহলে বরং এক কাজ করো, তুমি
শেখরের পরীক্ষার ফিসটাই জমা দাও। ও যেন কখনো মনে না করে যে ও তোমার নিজের ভাই নয় বলে তুমি ওকে। তুমি ঠিকই বলেছ, আমার আজও সেদিনের কথা মনে পড়ে। মাসিমা তখন শেষ অবস্থা, ছোট্ট শেখর টুকরে টুকরে কাঁদছিল। আমি মাসিমাকে কথা দিলাম, ওষুধে আর কোনো কাজ হবে না বাবা। আমি আমি জানি আমার শেখরকে তুমি দেখবে বিশ্বনাথ, তুমি দেখবে, নাহলে আমি যে মরেও শান্তি পাবো না বাবা। আমি তো আছি, আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোর সবকিছু। আশ্চর্য, এতদিন কিচ্ছু মনে পড়েনি দাদা। ডাক্তারবাবু, আমি ওষুধটা নিয়ে আসছি। বোঝা যাচ্ছে না, আমার মনে হয় সেরকম কিছু হয়নি। ডাক্তারবাবু, হঠাৎ শেখরের পেটে খুব যন্ত্রণা হচ্ছে, ডাক্তারবাবু বলছেন এক্সরে করতে। সে কি আজ বেশি সিরিয়াস কিছু নয়? না না, সেরকম কিছু ব্যাপার না। চলো দেখি, চলো। এই যে কেন হঠাৎ কি হলো, কোথায় লাগছে, কোথায়? শেখর একটু শান্ত হয়ে শো, ওষুধ খেলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা, এই যে ওষুধ, এই তো ওষুধটা খেয়ে নেয়। কালকে কলেজ খুঁজছে। না দাদা, আমি কলেজ যেতে পারবো না। সে কি আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তুমি প্লিজ দেখে পাঠিয়ে দাও। না শেখর, না, আমি তোকে ছেড়ে কিছুতেই যাব না ভাই। না মিস্তা, তুই দাদার প্রতি সবটাকে নষ্ট হতে দৃষ্টান্তি চা। কিন্তু শেখর, কোনো কিন্তু নয় মিস্তা, আমার মাথা দিব্যে রইল, তুই চা। এতক্ষণে তোর আসবার সময় হলো, সারাদিন কোথায় টোটো করে ঘুরিস বলতো? কোনো কথা না, তুমি আগে চোখ বন্ধ করো। কেন, কি হলো? খালি প্রশ্ন, তুমি বন্ধ করো তো। আচ্ছা ঠিক আছে। এবার চোখ খোলো। মিতা, তোর কাছে করতে কে এলো? বারে আমি কাজ করছি না। কাজ? তুই কাজ করছিস? হ্যাঁ বৌদি, ভেবেছিলাম প্রথম রোজগারের টাকাটা পুরোটাই তোমার হাতে তুলে দেবো, কিন্তু সোনার হাত কি সোনা ছাড়া মানায়, তাই এটা ফিরিয়ে আনলাম। তার মানে তোর শরীর খারাপ, পেট ব্যথা, এক্সরে, সব মিথ্যে কথা, শুধু সূর্যর জন্যই তুই এত বড় ত্যাগ স্বীকার করেছিস? এটা তুমি কি বলছো বৌদি? মির্জার অধিকার এই বাড়িতে সবার আগে, তুমি দেখে নিও বৌদি, মির্জা কত ভালো রেজাল্ট করবে, কত বড় মানুষে ফিরে আসবে। আর আমি কে বৌদি?
একটা অনাথ। তোমরা ভালোবেসে স্নেহ মমতা দিয়ে আমাকে আপন করে নিয়েছ, নইলে আজ আমি কোথায় থাকতাম? এর কাছে আমার ন্যায় কতটুকু বৌদি তুমি বলো। শিখর বৌদি, ভগবানের কাছে আমার শুধু এই একটাই প্রার্থনা, সারা জীবন আমি যেন তোমার আর দাদার সেবা করতে পারি। এত ছোট বয়সে এত বড় মন তুই পেলি কোথেকে? সারা জীবন শুধু স্বপ্নই দেখে গেলাম, তোদের স্বপ্ন দেখালাম, কিন্তু কোনো স্বপ্নই আমার সফল হলো না। এটা তুমি কি বলছো দাদা? আরে তোমার স্বপ্ন সার্থক হবেই, তুমি দেখে নিও, মেসা একদিন বিরাট মানুষে ফিরে আসবে, দশ জনের একজন হয়ে তোমাদের দুজনের মাথা আরো উঁচু করে দেবে। সূর্য, সূর্য তোমার রেজাল্ট আউট হয়েছে, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। ফার্স্ট ক্লাস ফার্স্ট? যা। হ্যাঁ সত্যি, আমি কলেজ থেকে জেনে এলাম। সত্যি? হ্যাঁ। সত্যি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি? ইয়াহু! চন্দ্রা, চন্দ্রা, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। জানো চন্দ্রা, এটা হচ্ছে আমার ভগবান আর দাদা বৌদির আশীর্বাদ আর শেখরের ভালোবাসার দান। আজ আমিও তোমাকে একজনের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। কে? আমার মা তোমাকে দেখতে চেয়েছে, চলো। মা, 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 এই হলো সূর্য, ইউনিভার্সিটির সেরা ছাত্র, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও ফার্স্ট ক্লাস, থাক থাক থাক, কংগ্রেচুলেশন, গো অ্যাহেড। এই অভিনন্দনটা আমার থেকে বেশি আমার দাদা বৌদির প্রাপ্য। ওদের আশীর্বাদ যদি আমার সঙ্গে না থাকতো তাহলে বোধ আমি কোনোদিন এটা করতে পারতাম না। আজ আমি চলি মাসিমা। চলে কি, একটু সুইট, আই মিন একটু মিষ্টি মুখ করে যাবে না? না মাসিমা, অন্য একদিন এসে মিষ্টি খেয়ে যাবো, দাদা বৌদি পথ চেয়ে বসে আছে, আমাকে এখনই যেতে হবে, আমি আসি। আসি। ওকে, বাই। বাই। মা, কেমন লাগলো সূর্যকে? ভেরি গুড, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ভেরি ব্রাইট ফিউচার। জানিস মাম, ঠিক ওই রকম একটি ছেলে আমি তোর জন্য খুঁজছিলাম। মা, ইউ আর গ্রেট। থাক থাক থাক, গড ব্লেস ইউ। কি বলেছিলাম তোমায়? বলেছিলাম না আমাদের সূর্য সবার উপরে থাকবে, আকাশে সূর্যের মতন, তোমাকে আর ওই মেশিন চালাতে হবে না। মেশিন কি বলছো দাদা? ওদিকে এখন হেসেলো ঠেলতে হবে না, কারণ এখন সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মিসদার বিয়ে। পাকামি হচ্ছে না? সেটা দেখতেই পাবে। তোমার লাভ স্টোরি কতদূর এগিয়েছে তাড়াতাড়ি বলে ফেলো, নাকি ফুল স্টপ পড়ে গেছে? আমি কিন্তু ছোটদার মুখে শুনে দাদা বৌদিকে বলে দিয়েছি। ফাজিল মেয়ে কোথাকার, আমি তোকে মজা দেখাচ্ছি, কোথায় পালাবি তুই? কোথায় কোথায় পালাবি তুই? আরে মাসিমা, আপনি এখানে কেন? আসতে নেই বুঝি? না না, সে কথা নয়, নিশ্চয়ই চলুন ভেতরে চলুন। দাদা বৌদি কোথায় আছে একবার বাইরে এসো। এই যে দাদা, এই যে। নমস্কার, এনাকে তো ঠিক। আমি চন্দ্রার মা। ও, কি ভাগ্য আমাদের! আসুন আসুন, বসুন 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 মাসিমা, বসুন বসুন। তারপর বলুন, গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ আর কি, মানে সূর্য আর চন্দ্রা একে অপরকে খুব পছন্দ করে, মেয়ের সুখেই মায়ের সুখ। এখন আপনাদের মতামত পেলে আমি কাজে এগোতে পারি। ওরা দুজনে যদি দুজনকে পছন্দ করে থাকে তাহলে আমাদের আপত্তি থাকবে কেন? আর তাছাড়া সূর্যের সুখই তো আমাদের সুখ। হ্যাঁ আমি জানি, আমি সূর্যের মুখে আপনাদের সব কথাই শুনেছি,
সূর্যকে মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত খরচ করেছেন ওর পেছনে। আমরা আমাদের কর্তব্য করেছি, খরচ খরচার কথা ভাবিনি। হ্যাঁ সে তো ঠিকই, তবু টাকার কথা তো ভাবতেই হবে। দেখুন আমার টাকা পয়সার কোনো অভাব নেই, বাড়ি গাড়ি প্রচুর বিষয় সম্পত্তি, আর আমার মেয়েই তো এইসব বিষয় সম্পত্তি পাবে। আর আমার মেয়ে চন্দ্রা, সে তো সূর্য বলতে অজ্ঞান। তাই আমি চাই যে সূর্য এখন থেকে আমার বিষয় সম্পত্তি সব কিছুর ভার বুঝে নি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। দেখুন আমি চাই সূর্য একেবারে রাজার মতো থাকবে, কিন্তু এ বাড়িতে থেকে তো সেটা সম্ভব নয়। তাই আমার ইচ্ছে ও যদি বিয়ের পর আমার কাছে থাকে। দেখুন শ্বশুর বাড়ির টাকায় রাজা সাজাটা কোনো সক্ষম পুরুষের কাছে মর্যাদা নয়, আর তাছাড়া সূর্যকে আমরা সেভাবে মানুষও করিনি। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমিও তো আমার মেয়ের ভবিষ্যৎটা দেখব। সব মাই তো চায় যে তার মেয়ে সুখী হোক। মেয়ের সুখ টাকা পয়সা দিয়ে হয় না লীলা দেবী, স্বামীর মর্যাদায় স্ত্রীদের আসল সুখ। আমরা গরিব হতে পারি, প্রয়োজনে চুড়িও বিক্রি করতে পারি, কিন্তু টাকার জন্য কোনোদিন ছেলে বিক্রি করতে পারবো না। দেখুন আপনি তো আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, আপনার মেয়ে যদি এর মধ্যে মানিয়ে গুছে থাকতে পারে তো আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। সূর্য কি বলছিস তুই? ঠিকই বলছি বৌদি। মাসিমা আমি ভাবতেও পারিনি যে আপনি আমাদেরই বাড়িতে বসে আমাদের অপমান করবেন। আপনি ভাবলেন কি করে যে আপনার সম্পত্তির লোভে আমি আমার দাদা বৌদিকে ছেড়ে চলে যাব? আমার প্রত্যেকটা রক্ত ফোঁটায় আমার দাদা বৌদির ভালোবাসা মিশে আছে। আমি এই পৃথিবীতে সবকিছু ছাড়তে পারি, কিন্তু কোনোদিন আমার দাদা বৌদিকে ছাড়তে পারবো না। মাসিমা আপনি দয়া করে এখান থেকে চলে যান। সূর্য না, থাক, ওকে বকবেন না। কামন কামন সূর্য কামন, ইউনিভার্সিটিতে তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আবার পরীক্ষাতেও তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো। আমি তোমার পরীক্ষা করছিলাম, দেখছিলাম যে আমার বিষয় সম্পত্তির লোভেই তুমি আমার মেয়েকে বিয়ে করছো কিনা, কিন্তু সে পরীক্ষায় তুমি পুরোপুরি উত্তীর্ণ হয়েছো। সত্যি যে সংসারে এত মায়া মমতা ভালোবাসা জড়ানো, সেই সংসারে আমার মেয়ে এলে নিশ্চয় সুখী হবে। আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, আপনি দিন স্থির করতে পারেন। বৌমা অনেক বড় ঘরের মেয়ে, তার উপযুক্ত ব্যবস্থা তো করতে হবে, আর সূর্য তো আমার ছেলেরই মতো। কি ব্যাপার, কোথায় গেছিলে? আগে বলো, শুনলে তুমি রাগ করবে না? রাগ করার মতো কাজ যে তুমি করবে না সেটা আমি জানি। তোমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম কোনোদিন বাড়ি বন্ধক রাখতে পারবে না, কিন্তু আজ আমি নিজেই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে এসেছি। তার মানে আমাকে প্রতিজ্ঞা ভঙ্গের হাত থেকে বাঁচাতে তুমি নিজের কাঁধে বোঝাটা তুলে নিলে? বোঝা বলছো কেন, সূর্য তো আমাদের ছেলেরই মতো, ওকে সুখী করব না? এই দেখো বৌমার জন্য কি এনেছি দেখো।
লজ্জা, কিছু কথা বলো। ও, তুমি কথা বলবে না বুঝি? দাঁড়াও, আমি তোমায় কথা বলাচ্ছি। কে ওখানে? আমি দিলাম তো রসভঙ্গ করে। ও, তুই ফাজিল কোথাকার, চাপা লাগান থেকে? যাচ্ছি বাবা যাচ্ছি, আর রসভঙ্গ করবো না। তোমরা মনের সুখে বকম বকম করো, বৌদি দাদাকে আর দুষ্টুমি করতে দিও না। কিন্তু তোমার এই চাঁদ মুখে, এই তুই গেলি? ওরে বাবা যাচ্ছি। আমার কথাটা মনে রেখো কিন্তু। কি হলো? এরকমই আর কি আমি পছন্দ করি না। আরে দূর, তুমিও যেমন মালা তো ওরকমই, একেবারে দুষ্টুর গাছ। আর তাছাড়া আজ ওর দাদার বিয়ে, একটু দুই ইয়ার্কি ফাজলামি তো করবেই। তুমি যাই বলো, তোমার আমার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি সহ্য করব না, এটা তোমার বোনকে বুঝিয়ে দিও। ছাড়ো না চন্দ্রা। না, তোমার বোনকে বলো ভবিষ্যতে যেন আমার সঙ্গে এরকম মজা না করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ওকে একদম বুঝিয়ে বলে দেবো। এবার তোমার রাগটা ঝেড়ে ফেলো তো চন্দ্রা। আজ আমাদের ফুলশয্যা, আজ রাত থেকে আমরা এইভাবে কাটাবো। তাহলে কিভাবে? এইভাবে। আমি স্পেশালি নিজের হাতে তোমার জন্য তৈরি করেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, কি হলো গো? তোমাদের বাড়িতে চাইতে যে চিনির বদলে নুন দেওয়া হয় সেটা তো আগে বলনি। বুঝেছি, এটা নিশ্চয়ই মালার দুষ্টুমি। বাড়ির সবাই লাই দিয়ে ওকে মাথা তুলে দিয়েছো। আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে এসব মজা চলবে না। চন্দ্রা, চা নিয়ে চার কাপে তুফান তুলেছে দেখছি। আরে বাবা, নতুন বৌদির সঙ্গে একটু ঠাট্টাই আর কি করেছে তো, কি হয়েছে? রিল্যাক্স। আচ্ছা বা, আচ্ছা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে? বাহ, অন্যায় করবে একজন আর ক্ষমা চাইবে অন্যজন, কি বাড়ির শিক্ষা! চন্দ্রা প্লিজ, বাড়ি তুলে কথা বলবে না। ও মাই গড, আই এম লেট, 9:30 বাজে, চলি। হ্যাঁ, চিঠি আছে। মালা, মালা, কি হয়েছে বৌদি? এনে চিঠি। কার চিঠি? তোর চিঠি। কার চিঠি রে মালা? মোহনের বৌদি দু তিন দিনের মধ্যে আমেরিকা থেকে ফিরছে। বৌদি, মালা, শেখর, বৌদি, কি হয়েছে? আরে বাবা, সবাই গেল কোথায়? ডাকো ডাকো। ও বৌদি, বৌদি! আরে বাবা, চেঁচিয়ে সারা বাড়ি মাথায় করছিস, কি হয়েছে বলবি তো? আরে বৌদি, আজ আমি প্রথম মাইনে পেয়েছি, তাই সকলের জন্য কিছু না কিছু নিয়ে এসেছি। চলো ধরো ধরো ধরো।
এনে মালা, তোর জন্য একটা সালোয়ার কামিজ, দেখ দেখ। ওয়াও, কি দারুণ তো মেজদা। শিখর দেখ এবার তোর জন্য কি নিয়ে এসেছি, দাও তো চন্দ্র, দাও এটাও দাও। তোর জন্য নিয়ে এসেছি একটা শার্ট, দেখ কেমন লাগে। শার্ট? হ্যাঁ খুলে দেখ, ভালো না? অসাধারণ হয়েছে, ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। আচ্ছা এবার সবাই চোখ বন্ধ করো, চোখ বন্ধ, চোখ বন্ধ, সবাই চোখ বন্ধ, আহ চোখ বন্ধ কর না, চোখ বন্ধ, চোখ বন্ধ। আচ্ছা এই তুই এদিকে, এদিকে খুলবো চোখ? না না খুন না, দাঁড়াও 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 দাঁড়াও, এইবার খোলো। কি দারুণ বৌদি, তোমাকে যা দেখাচ্ছে না। আরে আরেকটা জব্বর খবর আছে, এটা দাও তো চন্দ্র, দেখো বৌদি এটা দাদার জন্য কি নিয়ে এসেছি। দাদার জন্য নিয়ে এসেছি একটা স্যুট পিস। না না ধরো ধরো, জানো বৌদি দাদা তো কোনোদিন স্যুট পরে অফিস যায় না, এবার থেকে দাদা স্যুট পরে অফিস যাবে। মেজদা, মেজ বৌদির জন্য কিছু আনোনি? না মানে মানে ভেবেছিলাম কিন্তু। সূর্য তুই কি রে, চন্দ্রের জন্য কিচ্ছু আনিসনি? দত্ত এনে এটা নিয়ে যা, নিয়ে গিয়ে চন্দ্রাকে দিয়ে দে। জানা বৌদি এটা তোমার। চন্দ্রা রাগ করেছ? আচ্ছা বলো তো তোমার কিসের অভাব? কিসের অভাব নেই তাই বলো, তুমি তোমার দাদা বৌদি ভাই বোনদের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলেই গেছ। আর এটাও ভুলে গেছ যে আজ আমার জন্মদিন। ওখানটায় সব রেখে দাও। বেবি বেবি, ও মা আপনি? কি সৌভাগ্য আমার, কিন্তু এত সব কি এনেছেন? আসুন বসুন। বৌদি তোমার মা এসেছেন। মা কখন এলে? হ্যাপি বার্থডে মাই বেবি। থ্যাংক ইউ। আর চন্দ্রার জন্মদিন? কই চন্দ্রা তো কিছু বলেনি, সূর্য বলেনি। ইস, আগে জানলে মেজ বৌদির জন্মদিনটা আমরা ধুমধাম করে সেলিব্রেট করতে পারতাম। বাইরে ধুমধাম করার সময় কি চলে গেছে? মেসে এক্ষুনি গিয়ে কেক নিয়ে এসো, আমরা মেজ বৌদির জন্মদিন সেলিব্রেট করব। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যা আমিও যাই, পায়েসটা করে ফেলি। থাক থাক, অভাবের সংসারের খরচা বাড়ানোর দরকার নেই, আমি টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে চন্দ্রা তার জন্মদিন সেলিব্রেট করবে। আমি চাই প্রত্যেকবার যেমনি আমি জন্মদিন ধুমধাম করে করতাম তেমনি করে এখানেও হবে। এই নে চন্দ্রা টাকা, 20,000 আছে। চন্দ্রা তুমি ওই টাকাটা নেবে না। কেন? টাকাটা দাও, টাকাটা ধরুন, আপনি ধরুন টাকাটা। এই টাকা দিয়ে আপনি আমাদের এই বাড়ির অসম্মান করছেন। সূর্য, মেজদা তো ঠিকই বলেছে বৌদি, বড়লোকে যদি দেখাতেই হয় উনি ওনার বাড়িতে গিয়ে বড়লোকে দেখান, এই গরিব ঘরে এসে বড়লোকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আহ শিখর, ভুলে যেও না উনি চন্দ্রার মা, ওর সম্মান রেখে কথা বল। ওনার সম্মান রেখে কথা বলছি বৌদি, কিন্তু উনি আমাদের সম্মান আমাদের মর্যাদাকে পায়ের তলে পিষে দিচ্ছেন। ও নো, আমি কারো মর্যাদাকে ছোট করিনি, আমি আমার স্ট্যাটাস স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করেছি। আর চন্দ্রাকে টাকা দিচ্ছি এই জন্য যে ও খরচা করতে অভ্যস্ত, আর আমি টাকা দিলে তোমাদের মর্যাদা হানি হবে এটা আমি বুঝতে পারিনি। এটা আপনার জানা উচিত ছিল, মেয়ের শ্বশুর বাড়িতে এসে সকলের সামনে মেয়ের হাতে টাকা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল, সব জিনিসে একটা স্থান কাল পাত্র আছে, আর সেটা মেনে চলা আপনার কর্তব্য। আমার কি কর্তব্য? সে শিক্ষা কি তোমার কাছ থেকে আমাকে নিতে হবে? তোমার জন্মদিনে এসে আমাকে এইভাবে অপমানিত হতে হবে এটা আমি ভাবতেও পারিনি। ঠিক আছে আমি চলি। না না আপনি চলে যাবেন না, ওদের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি যেভাবে চান সেভাবেই চন্দ্রার জন্মদিন পালিত হবে। সেটা আর সম্ভব নয়। না শুনুন, এটা তোরা ঠিক করলি না, এ বাড়িতে এই প্রথম চন্দ্রার জন্মদিন, সেটা তোরা এইভাবে নষ্ট করে দিলি। কে বলেছে চন্দ্রার জন্মদিন নষ্ট হবে বৌদি? আমরা সবাই মিলে এই বাড়িতে চন্দ্রার জন্মদিন সেলিব্রেট করব, কি রে শিখর? অফকোর্স। তার আগে যা ঘরে গিয়ে দেখ, চন্দ্রা নিশ্চয়ই বসে বসে কাঁদছে। বৌদি কান্না হচ্ছে
ভালো স্বাস্থ্যের লক্ষণ। এতে লাংস আর ব্রেনে খুব ভালো এক্সারসাইজ হয়। তুমি দাঁড়াও, আমি কেকটা নিয়ে আসি, তারপর দেখবো সব কান্না টান্না একদম ভ্যানিশ। কথা শোনো বৌদি, এরকম করো না বৌদি। বৌদি রাগ করে চলে যেও না বৌদি। বৌদি শোনো, ছাড়ো বৌদি, লক্ষ্মীটি বৌদি, এরকম করো না। দেখো আমি আর কখনো তুমি বিরক্ত করব না, কখনো তোমার সঙ্গে আর কি মারব না বৌদি। বৌদি আমি মেজদা আর ছোটদার হয়ে ক্ষমা চাইছি। বাহ, বোন দোষ করলে ভাই আসে ক্ষমা চাইতে, আর ভাই দোষ করলে বোন ক্ষমা চায়। খেলা ভালোই জমিয়েছ বৌদি। বৌদি বৌদি পথ ছাড়ো। না বৌদি, আমি তোমায় যেতে দেবো না। ভালো হবে না বলে দিচ্ছি, রাস্তা ছাড়ো। না মেয়েটা যতক্ষণ না আসছে আমি তোমায় যেতে দেবো না। তুমি তুমি মালারকে হাত তুললে? আরে যাকে আমরা আজ পর্যন্ত একটা পুকুরি পর্যন্ত দিদি তাকে তুমি মারলে? আরে বড় প্রতি এত কাল আমাদের বড় করে তুলেছে, সে কোনোদিন আমাদের দিকে চোখ বড় করে তাকায়নি, আর তুমি চুপ করো বড় বৌদি। সে তোমাদের মারতে যাবে কেন? তোমরা তোর কলুর বলদ, ওর কথায় অন্ধের মতো নাচো। তোমাদের বড় বৌদিকে চিনতে আমার বাকি নেই। সামনে মিষ্টি কথা বলে, পেছনে ছুরিতে শান দেয়, ধোয়া তুলসী পাতা। বেশ বৌদি, ভুলেছ না আমার একটা সহ্যের সীমা আছে। আরে যাও যাও, সহ্য তো আমি করছি। দেওরকে দিয়ে আমার মাকে অপমান করিয়ে এখন সাধু সাজে বসে আছে ওই ডাইনি। শেখর, এ তুই কি করছিস? তুই কি ভুলে গেছিস ও তোর মেজদা স্ত্রী? থামো, অনেক নাটক করেছ, তোমরা সবাই এক। তোমার এত সাহস, তুমি আমাকে মারতে এসেছো? চন্দ্রা কি হয়েছে? চন্দ্রা এত চেঁচাচ্ছ কেন? আমাকে জিজ্ঞেস কর, আগে জিজ্ঞেস কর তোমার ভাইকে। হ্যাঁ, তোমার এই কুড়িয়ে পাওয়া ভাইকে, যার বাপ মায়ের ঠিক নেই, সে কোন অধিকারে আমার গায়ে হাত তুলতে আসে? শেখর, তুই চন্দ্রাকে হাত তুলেছিস? আমি অস্বীকার করবো না মেস্তা, আমি মারতে হাত তুলেছিলাম, আর সে বাপের হাত থেকে রক্ষা করে দিয়েছে বড় বৌদি। আমি অন্যায় করেছি মেস্তা, আর তার জন্য তুই আমার হাত দুটো ভেঙে দিতে আমি কিচ্ছু বলবো না। কিন্তু তুই মেজ বৌদিকে একবার জিজ্ঞেস কর, কেন সে মালাকে চড় মেরেছে? কোন অপরাধের জন্য আমাদের মায়ের মতো বড় বৌদিকে ডাইনি বলেছে? আমি যা বলেছি বেশ করেছি। শোনো, তুমি আমাকে বিয়ে করে নিয়েছো কিনে আনোনি, আমি এবারে কৃতদাসী নই। আজ পর্যন্ত এবারে এটো কাটা খেয়ে যে বেঁচে আছে, সেই আস্থা করে ছেলের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আর ওকে বুঝিয়ে দাও, ও এবাড়ির কেউ নয়। কে বলছে সেখানে এবাড়ির কেউ নয়? ও আমার ভাই। এ বাড়িতে সূর্যের অধিকার যতটা, ঠিক ততটাই অধিকার ওই শেখরের। কিসের অধিকার? ওকে দেখলে আমার ঘেন্না করে। চন্দ্রা, সোজা কথা সোজা করে বলছি, শুনে নিন। এ বাড়িতে হয় ও থাকবে, নয় আমি থাকবো। বৌমা বৌমা, ও কথা বলো না, শেখর আমাদের কতখানি সেটা তুমি জানো না? আমার জানার দরকার নেই, যা বলার আমি তা বলে দিয়েছি। বৌমা তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি বৌমা। দাদা, এ তুমি কি করছো? এ আমি স্বপ্নেও ভাবতে পারি না, তুমি আমার জন্য কারো কাছে ক্ষমা চাইবে কেন? আর তাছাড়া এ যুবতী তো ঠিকই বলেছে, আমি একটা অনাথ, এ বাড়ির উপর আমার কি অধিকার আছে? আমি চলে যাচ্ছি দাদা। আমার মাথা দিব্যি রইল, তুমি আর বাধা দিও না। এত কাল এ অনাথটাকে তোমরা পুষেছ, বড় করেছ, এ অনাথটা কি পারবে না নিজের পেট চালিয়ে নিতে? পারবো বৌদি, আমি ঠিক পারবো। আর তাছাড়া এই অনাথটার জন্য এই বাড়ির সুখ শান্তি নষ্ট করবে কেন? তুমি তুমি শুধু আমায় আশীর্বাদ করো বৌদি। Oh, my God.
বেতালা, দাদা তুই বাড়ি ছেড়ে যাস না। না মালা, আমি চিঠি দে। দাদা না। দুঃখ সুখে আপন হয়ে ছিল যে ভাইয়ের মতো, স্বর্গ বলে গর্ব ছিল একদিন যে সংসার, হিংসা লোভের আগুনে পুড়ে কেন বলি, ঠিক যেন একটা হুলো বেড়াল। কি হুলো বেড়াল? চুরি করে মাছ খাবার তাল করছো। বেশ করছি, এমনিতে খেতে না দিলে চুরি করেই খাবো। বাবা যতদিন বেঁচে আছে ততদিন তুমি মাছ খেতে পারবে না শিকা, ও তোমাকে নিরামিষ একাদশী করে কাটাতে হবে। একাদশী? অনেক অনেক একাদশী করেছি, আর করব না। আজ তোমার বাবা বাড়িতে নেই, আজ আমাদের ফুলশয্যা, আজ আমি হুলো বেড়াল হয়ে মাছ মাংস সব চেটে পুড়ে খাবো। শোনো মেনে পুষি গো থাকো উপবাসী, শোনো মেনে পুষি গো থাকো উপবাসী। কাজ কাম কিছু নাই দিন রাত খাই খাই, কাজ কাম কিছু নাই দিন রাত খাই খাই, করবে জানি ছেছি পাড়া পড়শি। কেন হুলো বেড়ালে করলো একাদশী, কেন হুলো বেড়ালে করলো একাদশী। Thank you.
আমারও তো স্বাদ হয় খাই ভালো মন্দ, মাছ মাংসতে বড় আসতে যে গন্ধ, খেতে ভালো লাগে তাই নিরামিষি। কেন ফুল বেড়ালে করলো একাদশী, কেন ফুল বেড়ালে করলো একাদশী। পোতে খুশি আমি বেশি খেতে চাই না, খাওয়া নিয়ে ঘ্যান ঘ্যান কেন করো বায়না, খোরাকি আমার নয় অত বেশি। কেন হুল বেড়ালে করলো একাদশী, কেন হুল বেড়ালে করলো একাদশী। মাছ ভাত রাঁধলাম কত করে সাধলাম, মাছ ভাত রাঁধলাম কত করে সাধলাম, চেটে পটে খাবে কি পাড়া পড়শি, কেন হুল বেড়ালে করলো একাদশী। শোনো মেনি পুষি গো থাকো উপবাসী, কেন হুল বেড়ালে করলো একাদশী। শোনো মেনি পুষি গো থাকো উপবাসী। বৌদি বৌদি দুটো খেয়ে না, রাখ খাবো খুন, রাখলে তো পরেই থাকবে, যেদিন থেকে ছোটদা চলে গেছে তুমি তো সব ছেড়েই দিয়েছ। ওর কথা মনে করিয়ে দিস না, ওর কথা মনে পড়লে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। বাড়িটা কেমন খাকা করছে তাই না বৌদি? বিশুদা কেমন আছো? ভালো। আমেরিকা থেকে কবে ফিরলে? আজ ভোরে। বাহ বাহ বাহ, যাও ভেতরে গিয়ে গল্প করো, আমি আসছি। আচ্ছা যাও। বৌদি বৌদি মোহন কবে এলে? থাক থাক, আজ ভোরে। তা সূর্যের বউ কোথায়? ঘরে আছে, ডেকে দেবো। না না ঠিক আছে। শেখর কোথায়? কি হলো বৌদি? শেখর, শেখর বাড়ি ছেড়ে চলে গেছে। শেখর বাড়ি ছেড়ে চলে গেছে। কি খাচ্ছে সে? চকলেট। হ্যাঁ চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যায় জানিস না। এমা এই দেখো নিয়ে নিল, এমা এমা এই দেখো নিয়ে নিল, এই দেখো। ও দারুণ, কোথায় গেলি? কে আনলো? মোহন এনেছে। মোহন এসেছে? এসেছে। কোথায় গেল? বিশুদার বাড়ি। কেন এই ভিখিরির বাড়ি গেল কেন? কে ভিখিরি? ভিখিরি তুমি জানো সূর্য কত বড় চাকরি করে? ওর বউ চন্দ্রা কোটিপতি, সে খবর রাখো। তাতে আমার কি? তোমার অনেক কিছু। হ্যাঁ তোমার ছেলে মোহন সূর্যর বোন মালাকে ভালোবাসে, ওদের যদি বিয়ে হয়ে যায় না তাহলে সূর্যর বউ ওকে সোনার গয়নায় মুড়িয়ে দেবে। সোনায় সোনা বাঁধে জলে বাঁধে জল, ভালোবাসা চুলোয় যাক পাচ্ছি কত বল। হ্যালো, তাহলে লাখ টাকার গয়না আমার সিন্ধুকে ঢুকবে? ঢুকবে কি বলছো, অলরেডি ঢুকে গেছে। আগে বলবি তো। বলো ভালো না, আমরা বসে আছি কেন? চল বিয়ের কথাটা পাকা করে আসি। ও হ্যাঁ চলো। না দাদা না, তুমি একদম চিন্তা করবে না, আমি তো তোমায় জোর করে রিটায়ার করতে বলেছি, নিজে তোমার অফিসে গেছি, এখন থেকে তুমি শুধু আরাম করবে আর সংসারের সব দায়িত্ব আমার। নমস্কার বিশ্বনাথ বাবু। হ্যাঁ
বাবা বাবা ও বাবা হে কি 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 সূর্যর বউ নমস্কার আসুন 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 কি ব্যাপার আপনার বগলে চটি হ্যাঁ বুদ্ধিমানের মতো কাজ করেছি বেশি পড়লে ক্ষয়ে যাবে তো বাপ ঠাকুরদার স্মৃতি আমার বাবা পড়ছে বাবার বাবা পড়েছে বাবার বাবার বাবা পড়েছে বাবার বাবার বাবা বাবা এই দেখছে পায়ে গলাতে পারছি না কি বাবা আপনারা পিতা পুত্র আমার বাড়িতে পায়ে ধুলো পড়লো হ্যাঁ এখন তো দিনকাল পাল্টে গেছে আগে মেয়ে পক্ষ ছেলের বাড়ি যেত এখন ছেলে পক্ষ মেয়ের বাড়ি আসছে তাই ধর্ণা দিতে এলাম আর কি মানে আমাদের কোনো আপত্তি নেই মালা বড় হয়েছে ওর নিজেরও তো একটা মতামত থাকবে কি দরকার তার মতে ছেলের বাপের মত রয়েছে সূর্যের মতন এরকম রোজগারে বড় ভাই আর বৌমা তো কোটিপতির মেয়ে ননদের বিয়েতে নিশ্চয়ই মোটা খরচ করবে যে যার নিজের ক্ষমতা অনুযায়ী খরচ করে নিকুঞ্জ বাবু দেখুন মালা হলো আমাদের একমাত্র বোন তো সামর্থ্য মতো তো খরচা করবোই সামর্থ্য হয়ে যাবে তাহলে ওই কথাই রইল তাহলে এবার একটা দিন স্থির করে ফেলুন আচ্ছা আজ আমি চলি সে কি চলবেন কি একটু মিষ্টি মুখ করে যাবেন না আজ থাক আসলে আমার কাছে টাকা আসল টাকা সুদ আগে বৃহস্পতি পরে বুধ আগে সম্পর্কটা হয়ে যাক তারপরে তো খাওয়া দাওয়া রইলই আচ্ছা আচ্ছা ও বাবা ও বাবা ও বাবা শুনুন বলছি চা জল খাবারটা খেয়ে যাও না বাড়ির খরচটা বেঁচে যাবে তো চুপ কর মানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না যদি মত পাল্টে যায় তাহলে তো আমার লাখ টাকাই ফসকে যাবে জুতোটা তোর তোর জুতো তুলো এটা যত্ন করে নিয়ে চল নে বগলে নে কোনো কোনো ভুল করছি না তো না না দাদা মোহন খুবই ভালো ছেলে মালা ওখানে সুখে থাকবে কিন্তু খরচাপত্রের কি হবে আমাদের তো মান সম্মান আছে আপনারা কিছু ভাববেন না আমার তো গয়না আছে আপনারাই দিয়েছিলেন আমি সেই গয়না দিয়ে মালাকে সাজিয়ে দেব না 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 দাদা তা কি করে হয় না হ্যাঁ দাদা তাই হবে গয়নার খরচটা যদি বেঁচে যায় তাহলে বাদবাকি খরচটা আমি ঠিক সামলে নেব তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু বিয়ের তারিখটা ঠিক করো
বিলেত থেকে পাস করে এসেছে। তুই তো ভগবান রে, এরকম বার কষ্ট করেই পাওয়া যায়। এই তোর সঙ্গে আর কোনো রোমান্স ছিল রে মালা? দেখি, বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। কাল তুই চলে যাবি, বাড়িটা একেবারে খালি হয়ে যাবে রে। বৌদি, বৌদি, গয়নাগুলো নিয়ে আসুন, মালাকে সাজিয়ে দি। আনছি ভাই। চন্দ্রা, দাও গয়নাগুলো দাও। বাক্সটা পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না? না না, এখানে কোথাও আছে, ভালো করে দেখো। সব দেখেছি, কোথাও নেই। আমার ধারণা গয়নাগুলো চুরি হয়ে গেছে। সে কি কি বলছো তুমি? ওম কর্তব্যসীন শুভ কন্যা সম্প্রদান কর্মণি। এবার মেয়েকে নিয়ে আসুন। আরে তাড়াতাড়ি করো মা, দেরি হয়ে যাচ্ছে। ওহো, গয়নাগুলো পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে বলছে। চুরি হয়ে গেছে? কি বলছো? কি হলো দাদা, তাড়াতাড়ি করো। আরে গয়না চুরি হয়ে গেছে। গয়না চুরি গেছে কি করে? আরে ওই ওই তো বৌমা তো তাই বলছে। তাহলে কি হবে দাদা, আমরা যে কথা দিয়েছি গয়না দিয়ে ভরিয়ে দেবো। আমার জন্যে আপনাদের আজকে মান সম্মান মাটিতে মিশতে বসেছে। আমি বরং মাকে ফোন করে দিই, মার কাছে অনেক গয়না আছে, নিয়ে আসবে। না চন্দ্র, তার কোনো দরকার নেই। আমাদের বোনের বিয়ে বিনা গয়নাতেই হবে। কি হলো, মেয়েকে নিয়ে আসুন। আরে তর 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 যা হোক, একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো 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 চলো। শ্রাদ্ধ হচ্ছে, কারো মুখে হাসি নেই, মেয়ের গায়ে একটি গয়না নেই। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, গয়না ছিল, মানে আজই চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে? তাহলে 2,00,000 টাকা ফেলুন, বিয়ে হবে। দেখুন, বলছিলাম কি, এত কম সময়ের মধ্যে 2,00,000 টাকা? তাহলে বোনকে ঘরে রেখে দিন, আমার ঘরে তো মেয়ে উঠবে না। বাবা কি বলছো? নিকুঞ্জ বাবু, এ কথা বলবেন না নিকুঞ্জ বাবু, আমার একটা মান সম্মান আছে। এই বিয়ে যদি না হয় আমার মান সম্মান একদম। আপনার সম্মান রাখার ঠিকে তো আমি নিয়ে বসিনি। আমার কাছে টাকা আসল টাকা সুদ, আগে বৃহস্পতি পরে বুধ। টাকা আগে ফেলুন, বিয়ে হবে, নাহলে বিয়ে হবে না, হবে না, হবে না। চলো চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাড়ি, চলো। বিয়ে হবে না? আমি পণের টাকা নেবো না। টাকা তুই নিবি কেন? টাকা তো নেবো আমি। এক গাদা টাকা খরচা করে ডাক্তারি পড়িয়ে আনলাম, সে টাকা কি তোর বাপ দেবে? সাত পাক না ঘুরে আমি এখান থেকে যাবো না। ওই মেয়েকে এক পাক ঘুরলে তোকে আমি ত্যায্য পুত্তর করবো। বাবা বাবা, আমার কথা শোনো। মালাকে বিয়ে না করে আমি এখান থেকে যাবো না। পণ্ডিত মশাই মন্ত্র পড়ুন। না না না, মন্ত্র টন্ত্র পড়তে হবে না। আমি চাই না যে আমার বোনের জন্য বাপ ছেলের মধ্যে ঝগড়া বাঁধুক। না না না, এই হচ্ছে একটা মানুষের মতো কথা বাবা। চল বাড়ি, চল। যাব, তবে তোমার বাড়িতে নয়। যেদিন নিজের পায়ে দাঁড়িয়ে মাথার উপর একটা ছাতের ব্যবস্থা করতে পারবো, সেদিন আমি সেদিন আমি মালাকে সসম্মানে সেখানে নিয়ে যাব, তোমার ওখানে নয়। দেখলি কি করে অপমান করে গেল, দেখলি? সব সব এই ভিখিরিদের জন্য ভাব ছেলের মধ্যে একটা জঞ্জন্মা দিয়ে দিলে। 420 চিটিং বাজ।
গয়না চুরি হয়ে গেছে। চল বাড়ি চল, চল বাড়ি চল। বাবা কি করছিস? চল বাড়ি চল। আমার সঙ্গে এসছে, আত্মীয়তা ভোলাতে কথা বলবেন না। ঘরেতে শাক জোটে না, বাইরে তো লাল বিছানা। আমার সঙ্গে আত্মীয়তা, বাবা মেয়ের বোনের বিয়ে দেবে। চল চল বাড়ি চল, চল চল, স্পর্শ করবি না কেউ বাড়িতে, চল। না এটা ভালো হলো না, শুধুমাত্র গয়নার জন্যই নিকুঞ্জ বউর ইজ্জত ভুলে মিশিয়ে গেল। গয়না চুরি হবার জন্যই তো ঘটনাটা ঘটলো, এবার মালার কি হবে? কি আর হবে, কোনো কানা খোলা বুড়োর সঙ্গে বিয়ে দিয়ে দেবে। স্বপ্ন ছিল সবার মনে, বোন হবে রাজরানী। হায় ভগবান, রাখলে আমার বোন হলো দুঃখিনী। সেদিনের স্বপ্ন কেন মিথ্যে হলো ভগবান? বোনের এই দুঃখ দেখে কেঁদে ওঠে ভাইয়ের প্রাণ। বোন আমাদের দিল ফোঁটা, জমদুয়ারে পড়ল। আমার মাথায় কিছু ঢুকছে না, প্রেসার বেড়ে গেছে, মাথা থানিট হয়ে গেছে। এটা থানিট ফাটিয়ে ঢুকিয়ে দেবো। আচ্ছা বলতো, ঘরে আসা লোককে যে লাথি মারে তাকে কি বলে? কি আবার বলবে? বোকার বোকা, অর্ধ বোকা, গাদা, গাদার বাচ্চা। তাহলে তুমি তাই মার বলতে নিন চর। বলে তুমি মোহনকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? সেই মোহন আমেরিকা থেকে ডাক্তার হয়ে এসেছে, এখনই মাসে 15,000 পাচ্ছে, তারপর নার্সিং হোম, চেম্বার, লাখ লাখ ঘরে আনবে, সেই ঘরে মালাকে নিয়ে যাবে, আর সেই মোহনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। তাহলে ঘরে আসা লক্ষ্মীকে তুমি লাথি মারলে কেন বলো? একটু আগে বলবি তো। বলছি তো, কতবার বলছি, তুমি শুনছো না তো? যা আবার হয়ে গেছে, যা পাশের পাশের বাড়ি থেকে দেশলে এটা নিয়ে। আচ্ছা বাড়ির দেশলে চলবে না? না, পাশের বাড়ি দেশলাই থাকতে, নিজের বাড়িতে খরচা করতে যাবো কেন রে? থাক থাক, আসি বৌদি, অফিসের কাজ শেষ হলেই চলে আসব। এই দুটো দিন সাবধানে থাকিস, শরীরে যত্ন নিস, কেমন? ঠিক আছে বৌদি, আসি। মালা, 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 কোথায় গেল রে বাবা মেয়েটা? দাদা বৌদি, আমার জন্য তোমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই চিরদিনের জন্য চলে যাচ্ছি। আমার ভাগ্যে এই লেখা ছিল মা। ভাগ্যকে দোষ দিচ্ছ কেন? আর যদি চন্দ্রার গয়না গুলো না হারাতো তাহলে কি এই অবস্থা হতো? আমাদের বাড়ি থেকে কোনোদিন একটা ছুঁচ পর্যন্ত হারায়নি, আর এত বড় একটা গয়নার বাক্স হারিয়ে গেল। তার মানে গয়না আমি চুরি করেছি? শুনুন, আমি কোনো ভিকিরি ঘর থেকে আসিনি, আর এরকম গয়না আমরা আমাদের ঝি চাকরকে দিয়ে থাকি। আপনারা আমাকে সন্দেহ করছেন? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না,
এক্ষুনি চলে যাচ্ছি। না না চলো না চলো না। আরে লোকে কি বলবে? আমি আমার মায়ের কাছে যাচ্ছি, আপনাদের বোনের মতো মুখে চুনকালি লাগিয়ে যাচ্ছি না। চন্দ্রা ছি ছি, তুমি কি ছাড়ুন, আপনাদের সবাইকে আমি চিনে গেছি। আসলে আপনারা গয়না লুকিয়ে রেখে আমার নামে বদনাম দিচ্ছেন। না 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 না, বৌমা বৌমা হাতে শাখা পালানো আচুরি আলো ঝলমল করবে বাড়ি আসবে দুয়ারে বরের গাড়ি কেউ উলু দেবে কেউ শাক বাজাবে সাজে মুখ ঢাক বলাছে স্বপ্নে দেখা দিন এলো কাছে সাজব আমি নব বধু সাজে চলে গেছে গয়না গেল মেয়ে গেল ঘরের বৌবি চলে গেল এবার আপনারা ভি চলে যান এ বাড়ি খালি করে দাঁড়িকাবু এই অবস্থা আমাদের নিরাশা করবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আমার ভাই সূর্য ফিরে এলেই আমি আপনার টাকা মিটিয়ে দেবো দেখেন যাদা বিশ্বাস আমি আর কাউকে করি না ও সূর্যর বউ বাড়ি ছেড়ে চলে গেছে তো সূর্য আর আসবে আপনার যাই না যাই আমাকে দখল লে না যাই দাঁড়িকাবু আপলোক যাই আরে যাদা বাপ আপলোক জানা হয় কি ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো দাঁড়িকাবু সব কিছু থেকেও আমি আজ পরিস্থিতি চাপে অসহায় নইলে আমি আজ আপনাকে দেখিয়ে দিতাম কে কাকে ঘর ধরে বাইরে বার করে দেয় এই ভিজে ছেড়ে আমি রাস্তায় গিয়ে ভিক্ষে করবো তবু আপনার মতন চামড়ের কাছে আমি হাত পেতে ভিক্ষে চাইবো না একটা কথা মনে রাখবেন হাতি শুয়ে পড়লো গাদার থেকে উঁচু হয় সোয়াই চলো নিজের হাতে যত্ন করে সংসার সাজালো যারা সময়ের ঝড় ভাঙলো সে গেল তারা হিংসা লোভের আগুনে পুড়ে আজ তা হল ছারখা সূর্য না কোথায় গিয়েছিলে তোমাদের বাড়িতে দেনাতে হাত ছাড়া হয়ে গেছে সে কি তাহলে দাদা বৌদি মালা এরা সব কোথায় গেছে সে তো জানি না তোমার বোন বাড়ি ছেড়ে চলে গেছে সেই আগে দাদা বৌদি আমাকে যা তা বলেছে অপমান করেছে চোর বলেছে বাড়ি থেকে তাড়ি দিয়েছে কি বলছো তুমি চন্দ্রা দাদা বৌদি এইরকম করেছে হ্যাঁ আমি তো আর সীতা নই যে অগ্নি পরীক্ষা দিয়ে সত্যি মিথ্যে প্রমাণ করব না অগ্নি পরীক্ষা তখন আমার কোথায় খুঁজবো আমি আমার দাদা বৌদিকে কে বলবে আমাকে যে নিরাশ্রয় হয়ে ওরা কোথায় আছে কোথায় ঘুরে বেড়াচ্ছে এখানে
তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কি ভাবছো, চার পাঁচ দিন পেটে কিছু পড়েনি, খেয়ে নাও। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, নাও। এই এই বিকেলের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার এখানে বসে খাচ্ছিস? যা এখান থেকে। কি হলো? আমি আমি আর হাঁটতে পারছি না মা। কি হয়েছে? বসলে যে ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। হে ভগবান, একদিন তুমি সবার মুখে খাবার জুগিয়েছ, তোমার খাবার জোগাবার কেউ নেই। আচ্ছা তুমি বসো, আমি যেমন করে পারি যেখান থেকে পারি খাবার জোগাড়ের চেষ্টা করছি, তুমি একটু বসো। হ্যাঁ আমি দেখছি, আমি দেখছি। শুনুন, শুনছেন, আমাকে একটা কিছু কাজ দেবেন, যে কোনো কাজ। আমার স্বামী চার পাঁচ দিন কিচ্ছু খাননি, যে কোনো কাজ দিতে পারেন, ভগবান আপনার মঙ্গল করবেন। আইসু কুমার, ওনাকে নিয়ে গিয়ে একটা কাজ দিয়ে দাও তো, দেখো দেখো কোনো কাজ পারে কিনা। আসুন আমার সঙ্গে। অনেক ধন্যবাদ শেখর। আচ্ছা চল একবার স্পটে যাবো। চলুন। কি বুঝি তুমি, কি দেখছি আমি? তুমি তুমি গুলি খামারের কাজ করছো কেন? কেন শেখর, তোর দাদা, তোর দাদার বড় খিদে পেয়েছে রে, চার পাঁচ দিন কিচ্ছু খাইনি। দাদা চার পাঁচ দিন কিছু খাইনি? কোথায় দাদা? দাদা কোথায় আছে বলো, কোথায়? আমার সঙ্গে আয়।
শেখর তুই দাদা তোমাকে বৌদিকে দেখি আমি সহ্য করতে পারছি না। শেখর তোর উপর আমি যে ব্যবহার করেছিলাম বিধাতা বোঝে তারই প্রতিশোধ। দাদা না, এ তুমি কি বলছো দাদা? ঠিকই বলছি না শেখর, ঠিকই বলছি। দাদা তুমি আমার জন্য যা করেছ এই পৃথিবীতে কেউ তা করে না, এসব কথা পরে হবে। তোমরা চলো আমার ঘরে চলো, ওঠো চলো চলো, এসো দাদা এসো মতি, এই আমার ঘর। মালা তুই? দাদা মতি তোমরা? সেদিনকার কথা আমি কিছুতেই ভুলতে পারছি না বৌদি। হতভাগী রেল লাইনে মাথা দিতে গিয়েছিল। আমি ওই পথেই যাচ্ছিলাম, তোমাদের আশীর্বাদ ছিল বলে আমি মৃত্যুর হাত থেকে ওকে ফিরিয়ে আনতে পেরেছি। আরে তোমরা ভেতরে এসো। এমন কাজ কেউ করে? কত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি বল দেখি। তোর তোরই দাদা বৌদির কথা তোর একবারও মনে পড়লো না? কখনোই কাজ করবো না, কখনোই কাজ না। মালার কাছে সবকিছু শুনে আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম, পথে যেতে যেতে সুনীলদের সাথে দেখা হলো। সুনীলদের মুখে সবকিছু শুনে আমি তো পাগল হয়ে গেছিলাম। কত যে তোমাদের খুঁজেছি দাদা, তোমাদের আর ছাড়ছি না, আর ছাড়ছি না। এবারে তোমরা শুধু আরাম করবে আর কাজ করবো আমি। মালা একটু শোন তো। আসছি ছোটদা, বসো। জানি না দাদা বৌদি কত কষ্ট করেছে, ওদের জামা কাপড়ের অবস্থা দেখে আমার যে কি খারাপ লাগছে। আরে মালা আমি তো দাদা বৌদির দিকে তাকাতেই পারছি না। আমি একটা কাজ করছি, আমি গিয়ে দাদা বৌদির জন্য জামা কাপড় কিনে আনছি, তুই খাবার ব্যবস্থা কর। আচ্ছা। কাজ কাজ আর কাজ, ভাল লাগে না। এই নাও চা রাখো। হ্যাঁ ঘর থেকে আমার চপ্পলটা নিয়ে এসো তো, একটু বেরোবো। আচ্ছা। কি হলো? এত গয়না কোথায় যাবে গো? বিয়ে বাড়িতে। ও এ গয়না পরে বিয়ে বাড়ি যাচ্ছে কে? এত গয়না কার? বাপ তো খালি গায়ে পাঠিয়েছিল। অমনি নজর দিলেন তো, বাপ ছেলে একবার এক ছাঁচে ঢালা। শুনুন, এই গয়নাগুলো আমার নয়, আর আমার বাপের বাড়ি থেকেও আসেনি। সে কি তাহলে কার গয়না, কে দিয়েছে? এগুলো চন্দ্রা আমার কাছে রাখতে দিয়েছে। তোমার কাছে রাখতে দিয়েছে? হেই পুরুত মন তো থামো থামো, এ বিয়ে হবে না। মেয়ের গায়ে একটি গয়না নেই। বিশ্বাস করুন বিশ্বাস করুন, গয়না ছিল মানে আজই চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে তাহলে 2 লাখ টাকা ফেলুন, বিয়ে হবে। দেখুন বলছিলাম কি, এত কম সময়ের মধ্যে 2 লাখ টাকা? তাহলে বোনকে ঘরে রেখে দিন, আমার ঘরে তো মেয়ে উঠবে না। বাবা কি বলছো? নিখুঁজ বাবা, বাবা আমার কথা শোনো। ভাই এই গয়নার বাক্সটা দাও।
বাক্সে হাত দেবে না, হাত ভেঙে দেব। আমার হাত ভেঙে দেবে? শুধু হাত কেন, তোমার ওই মাথাটাও ভেঙে দেব। আমাকে মারলে তুমি? গয়নার বাক্সটা না দিলে একেবারে মেরে ফেলবো। সারা জীবন আমাকে গোবর গণেশ বানিয়ে যা খুশি করে গেছ, অনেক সহ্য করে, এবার শুতে আসলে সব পুষিয়ে নেব। যেমন তোমার বন্ধু ওই চন্দ্রাবতী, তেমন তুমি শয়তানের ছাড়। লুকিয়ে তোমার কাছে গয়না পাচার করে মালার বিয়েটা ভেঙে দিল, বিশুদাকে সকলের সামনে বেইজ্জত করে। এত গয়না, এত প্রায় লাখ টাকা দাম, এগুলো আমার সিন্ধুকে ঢোকার কথা, কি কপাল আমার! বাবা বাক্সে হাত দেবে না বলছি, এগুলো আমার পাওনা, দিয়ে দাও তুমি আমাকে। আমি ছাড়ব? তুমি আমাকে দিয়ে দাও। না ছাড়ব, দেবে না। না, এই হাত কিন্তু আজ তোমার উপর উঠে যাবে। তুমি মারবে কি? তুমি জানো বাবা, এই গয়নার জন্য বিশুদার সংসারটা আজ ভেঙে খান খান হয়ে গেছে। ছাড়ব না, দিয়ে দাও বলছি। তুই দাও আমাকে, দিয়ে দাও বাবা। না বাবা, আমাকে দিয়ে দাও বলছি, তুই দিয়ে দাও আমাকে। গয়না দাও আমাকে, আমার গয়না দাও। এই গয়নাগুলোই তো চুরি হয়ে গিয়েছিল। ঘরের বউ যদি চোর হয় আর ভালো অভিনয় জানে, তাহলে শুধু গয়না কেন, ঘরের সবকিছু চুরি হয়ে যায় রে সূর্য। মানে? চন্দ্রাবতী গয়নার বাক্সটা শিখার কাছে লুকিয়ে রেখেছিল। আমি আজ জানতে পেরে সেটা নিয়ে এলাম। এখন যা বোঝার, যা করার তুই কর। গয়নাগুলো পাওয়া যাচ্ছে না, চুরি হয়ে গেছে বলছি। চুরি হয়ে গেছে? কি বলছো তুমি? হলো দাদা, তাড়াতাড়ি করো। আরে গয়না চুরি হয়ে গেছে। গয়না চুরি গেছে কি করে? আরে ওই ওই তো বৌমা তো তাই বলছে। তাহলে কি হবে দাদা, আমরা যে কথা দিয়েছি গয়না দিয়ে ভরিয়ে দেবো। আমার জন্যে আপনাদের আজকে মান সম্মান মাটিতে মিশতে বসেছে। আমি বরং মাকে ফোন করে দিই, মার কাছে অনেক গয়না আছে, নিয়ে আসবে। না চন্দ্রা, তার কোনো দরকার নেই, আমাদের বোনের বিয়ে বিনা গয়নাতেই হবে। আপনি এটা দিয়ে দিন, দুটো মিলে কত হলো? সূর্য, এই চোখ বন্ধ করো, আমি তোমার জন্য উপহার এনেছি। তাই আজ আমিও তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তুমি আমার জন্য? ওরে বাবা, আমি যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি! তার মুখটা তোমার সারা জীবন মনে থাকবে। এই নাও, তোমার জন্য একটা অসাধারণ উপহার। ধরো ধরো, খোলো খোলো। এই গয়নাগুলো তো চুরি হয়ে গিয়েছিল, তাই না? চুরি হওয়া জিনিস ফেরত পেয়ে তোমার আনন্দ হচ্ছে না? বিশ্বাস করো, বিশ্বাস করো, এই ব্যাপারে আমি আমি কিচ্ছু জানি না। আবার মিথ্যে কথা বলো না চন্দ্রা। শাট আপ চন্দ্রা, শাট আপ। আর কোনদিন তুমি আমাকে ওই নাম ধরে ডাকবে না। আমি জানতাম চন্দ্রা, আমি জানতাম তুমি জেদি, তুমি অহংকারী, কিন্তু কিন্তু কোনদিন আমি ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নামতে পারবে। তুমি অনেকগুলো অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছো চন্দ্রা, তাদের তাদের জীবনটাকে তুমি নষ্ট করে দিয়েছ, তাদের মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো চন্দ্রা, ধুলোয় মিশিয়ে দিয়েছ। কিন্তু কেন কেন চন্দ্রা, কেন, কিসের জন্য, কিসের জন্য, হ্যাঁ কিসের জন্য? এই 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 সোনার টুকরোগুলোর জন্য, হ্যাঁ এই সোনার টুকরোগুলোর জন্য। তবে তুমি থাকো, তুমি থাকো তোমার সোনা দানা টাকা পয়সা নিয়ে। না না চন্দ্রা, না 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 সূর্য, আর কোনো কিচ্ছু নয়, আর কোনো কিচ্ছু নয় চন্দ্রা, কারণ আজকের পর তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।
সূর্য, 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 আমার ছেড়ে যেও না। দেখো আমি ভুল করেছি, আমি মহা পাপ করেছি, মার অপমানের প্রতিশোধ দিতে গিয়ে আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমায় তুমি ছেড়ে যেও না প্লিজ। চন্দ্রা, তোমার এই চোখের জল আর অভিনয় আমি আগেও অনেক দেখেছি, তাই আজ আর কোনো কিছুতেই তুমি আমাকে ভোলাতে পারবে না। ছাড়ো আমাকে। না, আমি তোমায় ছাড়বো না, আমি তোমার স্ত্রী। স্ত্রী? কিসের স্ত্রী চন্দ্রা, কিসের স্ত্রী? যে অসহায় মেয়েটার জীবনটাকে তুমি বরবাদ করে দিয়েছো, জানো চন্দ্রা, জানো সে কে? চন্দ্রা, সে তোমার স্বামীর ছোট বোন। যে অসহায় ছেলেটাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, জানো সে কে? সে তোমার স্বামীর ছোট ভাই। আর আর সকলের সামনে যাদের তুমি মাথাটা মাটিতে মিশিয়ে দিয়েছো, জানো চন্দ্রা, জানো তারা কারা? তারা তোমার স্বামীর দাদা, বৌদি, বাবা, মা, সবকিছু চন্দ্রা, সবকিছু। চন্দ্রা, চন্দ্রা, তুমি তোমার স্বামীর বুকের পাঁজর গুলোকে এক একটা করে ভেঙে দিয়েছো, ভেঙে দিয়েছো তুমি। না চন্দ্রা, না, তুমি স্ত্রী নাও চন্দ্রা, তুমি স্ত্রী নাও, তুমি স্ত্রী নামে কলঙ্ক, কলঙ্ক, তুমি স্ত্রী নামে। সূর্য, সূর্য, বেবি, 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 সূর্য এভাবে রেগে মেগে চলে গেল কেন? ও বাড়ি ছেড়ে চলে গেছে, আর আসবে না। আসবে না কেন, কি হয়েছে? সব তোমার জন্য, সব তোমার জন্য। আমার জন্য আমি কি করেছি? যা হয়েছে সব তোমার জন্য মা। তোমার টাকার অহংকার আর দম্ভ আমার সমস্ত সুখ, সমস্ত শান্তি চাপা দিয়ে দিয়েছে। আমি আমার সূর্যকে ফিরে পেতে চাই মা, আমার সংসার ফিরে পেতে চাই। চন্দ্রা, আমার সব হারিয়ে গেছে মা। আসুন। ডাক্তারবাবু, শেখর এখন কেমন আছে? মাথায় একটা ব্লাড ক্লট পাওয়া গেছে, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, সম্ভব হলে কাল পরশুর মধ্যে, নইলে কিন্তু বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তারবাবু? তা ধরুন 60,000 টাকা তো লাগবেই। 60,000 টাকা? কে দেখো, লাভ নেই উমা। এত হলো টাকা, আমি কোথায় পাবো গো, কোথায় পাবো? দাদা, ছোট কি তাহলে আর বাঁচবি না? কে বললো বাঁচবি না? ওকে বাঁচতেই হবে। ওর মা মারা যাবার সময় আমি ওকে কথা দিয়েছিলাম, ওকে আমি বাপের মতো আঁকড়ে রাখবো। তোর রক্তের সম্পর্ক নেই বলে সেটা আমি ভুলে যাবো? টাকা আমি জোগাড় করবোই, সে চুরি ডাকাতি খুন যেভাবেই হোক। ওগো শোনো, আর চলো এখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে ভেবে কিছু একটা ঠিক করা যাবে। এখনো টাকার ব্যবস্থা করতে পারলেন না? অন্তত 40,000 টাকা ইমিডিয়েটলি ওর নামে জমা করে দিন, নইলে কিন্তু অপারেশন হবে না। এতগুলো টাকা পাই কোথায়? আপনি বিশ্বনাথ বাবু? আগে আপনার ব্লাড গ্রুপ মিলে গেছে। ও, আপনি ভালো করে ভেবেচিন্তে দেখে নিয়েছেন কি? আগে হ্যাঁ,
প্রদীপ বাবু, আপনি টাকা পয়সার ব্যাপারে বুঝে নিন, ওনার সঙ্গে আমার আগেই কথা হয়ে গেছে। এত বেলা হয়ে গেল, তো দাদা এখনো খেতে এলো না। আরে শেখরের কিছু হয়নি তো? ভগবানকে ডাকো বৌদি, তিনি এত বড় অভিশাপ আমাকে দেবেন না। কিন্তু তোর দাদা এখনো ফিরছে না কেন? আপনি আমার কাছে দেবতা, আপনি যে কত বড় বিপদের হাত থেকে আমাকে বাঁচালেন। না না, ও কথা বলবেন না। আপনি যে আমাকে কত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন তা আপনি জানেন না। আপনি যদি আপনার কিডনিটা না দিতেন তাহলে আমার একমাত্র মেয়ের জীবন বাঁচত না। এটা রাখুন, আপনার কাছে এটা আমার গুরুদক্ষিণা। বিশুদা, শেখরের জীবন আমার জীবনের থেকে অনেক বেশি মূল্যবান। ঠিক সময় টাকাটা পৌঁছে দিতে না পারলে ওকে বাঁচানোই যাবে না, আমাকে যেতেই হবে। দাঁড়ান বিশুদা। আরে মোহন, তুমি এই কাজ আপনি কেন করলেন? কোন কাজ? আমাকে লুকোবার চেষ্টা করবেন না, আমি সব দেখেছি, সব শুনেছি। এত বড় রিস্ক আপনি কেন নিলেন? এত কোনো টাকার আপনার কিসের প্রয়োজন বলুন? মোহন, শেখর মরতে বসেছে। শেখর? হ্যাঁ। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, ওর অপারেশনের জন্য বাধ্য হয়ে আমাকে কাজ করতে হয়েছে। আর যদি টাকার অভাবে ওর কিছু হয়ে যায়, তোমার বৌদি আমাকে ক্ষমা করতে পারবে? বলো, ক্ষমা করতে পারবে? বৌদি কোথায়? শেখরের বাড়িতে। ওরা দুজন নিশ্চয়ই আমার জন্য খুব কাছে। চলো, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, আগে আগে তোমাকে কথা দিতে হবে। তুমি যা দেখেছ, যা শুনেছ তা ওদের বলবে না? না না, কথা না দিলে আমি নিয়ে যাবো না। কথা তো দাও। কথা কথা দিলাম। এস, এই নিন ডাক্তারবাবু, আমার ভাইয়ের অপারেশনের টাকা, পুরো 60,000 টাকাই আছে। ঠিক আছে ঠিক আছে, আমি কালই আপনার ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করছি। ধন্যবাদ ডাক্তারবাবু, ধন্যবাদ। চলো। নার্স, নার্স! এত রাত অব্দি তুমি কোথায় ছিলে? আরে মোহন, তুমি ওকে কোথায় পেলে? বৌদি, এসব কথা পরে হবে, বিশুদ্ধ এখন বিশ্রামের প্রয়োজন। আপনি এখানে শুয়ে পড়ুন। তোমার কি শরীর খারাপ? না না, শেখরের জন্য টাকা জোগাড় করতে গিয়ে। টাকা পেয়েছ? হ্যাঁ, একটা ব্যবস্থা করেছি। এতগুলো টাকা কি করে ব্যবস্থা করলে তুমি? ও কথা জানতে চাও না উমা? কি কি করেছো তুমি মোহন? বৌদি, এই প্রশ্নের উত্তর আপনি আমার কাছ থেকে পাবেন না। শুধু এটুকু জেনে রাখুন, কালকে শেখরের অপারেশন। গুড নিউজ, অপারেশন সাকসেসফুল। একটু পরেই ওর জ্ঞান ফিরে আসবে। এই ওষুধগুলো আনতে আমাকে দিন। আপনারা এখানে অপেক্ষা করুন, একটু পরেই ভিতরে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, বিশুদা আমি আছি। ঠিক আছে। কত হলো? 240 টাকা। এই নিন, এক পাতা স্যারিডন দেবেন। সূর্য, তুই? মোহন, তুই? তোর এরকম চেহারা কি করে হলো? সেসব কথা পরে শুনিস ভাই, আগে বল, আগে বল তুই, দাদা বৌদি মালা শেখরের সঙ্গে কি তোর দেখা হয়েছে? হয়েছে। আমি ওদের অনেক খুঁজেছি রে ভাই, কিন্তু কিন্তু আমি কিছুতেই ওদের খুঁজে পাইনি। তুই সত্যি বল, তুই সত্যি বল ভাই।
তোর সবার সঙ্গে দেখা হয়েছে? দাদা বৌদি সবার সঙ্গে? ওরা কোথায় রে? ওরা কোথায় মন? ওরা কোথায়? আয় আমার সঙ্গে। হ্যাঁ চল। টেগর মেডিকেল ইনস্টিটিউট বস। সবই তোমাদের আশীর্বাদ বৌদি, নইলে এই যাত্রায় ফিরে আসতে পারতাম। ছি শেখর, ও কথা বলে না, বল ভগবানের আশীর্বাদ। হ্যাঁ ঠিকই বলেছ। আচ্ছা ওই মোহন তো এখন ওষুধ নিয়ে এলো না? বিশুদা বৌদি, শুধু ওষুধ দিয়ে কি হবে বিশুদা? আমি এমন জিনিস নিয়ে এসেছি যেটা দেখলে শেখর বিছানা থেকে লাফিয়ে উঠবে, তাই নাকি? কি এনেছো মোহন দা? নিজের চোখে দেখো। কই রে, সূর্য? সূর্য বৌদি, বৌদি সূর্য, এ কি চেহারা হয়েছে তোর? চন্দ্রা কোথায়? ওর কথা আর কোনোদিনও জিজ্ঞেস করো না বৌদি, এই জীবনে ওর মুখ আর আমি কোনোদিনও দেখবো না। ছি ছি সূর্য, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি বৌদি, ঠিকই বলছি। যাকে তুমি লক্ষ্মী বলে বরণ করে ঘরে ঠাঁই দিয়েছিলে সে হচ্ছে আসলে একটা কাল লাগেনি সূর্য। হ্যাঁ বৌদি হ্যাঁ, আজ তুমি আমাকে থামাতে পারবে না, আজ আমি বলবো, আজ আমি সব বলবো বৌদি। আমি আর ওর কোনো কথাই শুনতে চাই না। জানো বৌদি, সেদিন ওদের বাড়ি থেকে বেরিয়ে আমি শুধু তোমাদের খুঁজেছি। হ্যাঁ শুধু তোমাদের খুঁজেছি বৌদি। তুই মেজ বৌদিকে আর কষ্ট দিস না, আমাদের আমাদের বৌদি, আমাদের বাড়ির মান মর্যাদা। হ্যাঁ সূর্য, চন্দ্র তোকে খুব ভালোবাসে রে, স্বামীকে ছেড়ে থাকতে মেয়েদের কত কষ্ট হয় সে কথা তুই জানিস না, কিন্তু আমি জানি, আমি জানি রে। সে কথা আমিও জেনেছি দিদি। চন্দ্রা দিদি, তুমি আমায় ক্ষমা করো, আমি জানি আমার জন্য তোমার তোমার সোনার সংসার ছারখার হয়ে গেছে, এই ভুলে করে প্রায়শ্চিত্ত নেই, কিন্তু কোনো কিন্তু নয় চন্দ্রা। তোমার এই নাটক, তোমার এই অভিনয় আমি আগে অনেক দেখেছি। যাও যাও, এখান থেকে বেরিয়ে যাও। সূর্য, বৌমাকে তাড়িয়ে দেবার তোর কোনো অধিকার নেই, বৌমা আমাদের বাড়ির লক্ষ্মী। না দাদা, ও বাড়ির লক্ষ্মী নয়, ও বাড়ির জঞ্জাল, আর আজই আমি জঞ্জালকে সাফ করে ফেলবো এখান থেকে। সূর্য, কি করে সাফ করিস আমি তাই দেখবো, এই আমি বৌমার সামনে দাঁড়ালাম। দাদা তুমি সরে যাও এখান থেকে, এই সংসারে থাকার ওর কোনো অধিকার নেই, আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। প্লিজ দাদা, প্লিজ তুমি সরে যাও, প্লিজ দাদা। প্লিজ, কি হচ্ছে? কে বিশুদা, আপনি আমার সঙ্গে আসুন, আসুন। সূর্য, এ কি করছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ বৌদি, আজ আমি পাগল হয়ে গেছি, আর আমাকে পাগল করেছে এই শয়তানি। আজ আমি ওকে, আজ আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। জীবনের সর্বস্ব দিয়ে তোদের আমি মানুষ করবার চেষ্টা করেছি, সবটাই পণ্ডস্থ। মানুষের বদলে তুই আজ হয়ে উঠেছিস একটা কুলাঙ্গা। দাদা, খবরদার দাদা বলে ডাকবি না, সে অধিকার তোর নেই। মানুষ করা সত্ত্বেও তুই বৌমার গায়ে কেন হাত তুলেছিস বল? কেন হাত বল? কোনদিন বৌমার গায়ে হাত তুলবি? দাদার জামে রক্তে ভেসে যাচ্ছে। দাদা, কি হয়েছে? যা ভয় পেয়েছিলাম তাই
স্টিচ ছিড়ে গেছে। স্টিচ? কিসের স্টিচ? এত বড় ব্যান্ডেজ! বৌদি, রক্ত ভেসে যাচ্ছে। দাদা, ব্যান্ডেজ? কিসের ব্যান্ডেজ মোহন? বিশুদার অপারেশন হয়েছে। অপারেশন? কিসের অপারেশন? কি হয়েছে ওর? ওই মানে ইয়ে মানে মোহন, 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 তুমি আমার গাছ দিব্যি করেছো, তুমি বলবে না। আমি আজ কোনো দিব্যি মারবো না, আমি আর সব বলো তো। আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার পায়ে পড়ছি, বলো কি হয়েছে বলো। হ্যাঁ মোহন বল, তোকে আমাদের সকলে দিব্যি বল, দাদার কি হয়েছে বল। শেখরের অপারেশনের জন্য 60,000 টাকার প্রয়োজন ছিল। হ্যাঁ বিশুদা, সেই টাকা জোগাড় করতে গিয়ে তারা একটা কিডনি বিক্রি করে দিয়েছে। তোর বড় ভাই, দেখছিস না, দেখছিস না? না আমি কাঁদছি না, আমি কাঁদছি না, আমার কষ্ট কিসের? এই তো আমার গর্ব, আমার সাকাশি দূরের পুণ্য, আমার মহাদেব স্বামী সকলের জন্য বিষ পান করে নীলকণ্ঠ হয়েছেন। ফাস্ট ফাস্ট ফাস্ট, আস্তে চলো দাদা, আস্তে আস্তে, সাবধান সাবধান দাদা, আস্তে আস্তে, কিছুক্ষণ বাকি আছে বৌদি। ও, তুমি শেখরের কাছে যাও। আচ্ছা আচ্ছা, কি হলো? অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, এখনো অপারেশন চলছে। বৌদি, দাদার এখনো কোনো খবর পেলাম না, কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে ভাই, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ভগবান কখনো এত নিষ্ঠুর হবেন না। তোমার দাদা একটা মহৎ কাজ করেছেন, তার কি কখনো এত ক্ষতি হতে পারে? কখনো না, কখনো না। দিদি, দাদার বিপদ কেটে গেছে। চন্দ্রা, সত্যি বলছো বৌদি? হ্যাঁ বোন, শুধু বাইরের স্টিচটা ছিঁড়ে গিয়েছিল, ডাক্তারবাবু আবার সেলাই করে দিয়েছে, ভেতরে কোনো ক্ষতি হয়নি। যাও দিদি, তুমি আর মালা গিয়ে দেখে এসো। তুমি তাহলে শেখরের কাছে একটু বসো, আমরা যাচ্ছি। আয় মালা, আয় আয়। শেখর, আমায় ক্ষমা করেছো তো? জি বৌদি। এ তুমি কি বলছো? একদম না, উঠবার চেষ্টা করলে আমি কিন্তু এবার আপনাকে বেঁধে রাখবো এখানে। হ্যাঁ ঠিক বলেছেন, এখন আর তুমি কোনো কথা বলবে না, চুপ করে শুয়ে থাকবে, কোনো রকম উৎপাত করবে না। উৎপাত করবে না? আরে বিশ্বনাথ বাবু, উৎপাত না করলে সবাই তো চিৎপাত। আমাদের মালাকে সম্প্রদান করবে কে? সম্প্রদান? হ্যাঁ রে, আকাশ থেকে পড়লেন যে সব। আমাদের মোহনের সঙ্গে মালার যে অনেকদিন ধরে একটা ইয়ে চলছে জানেন তো সব। সেবার ও নিজে থেকে পছন্দ করে বিয়ে করতে গিয়েছিল বলেই তো কেলেঙ্কারিটা বাঁধলো। এবার আমি মালাকে পছন্দ করে মোহনের গলার মালা করে ঝুলিয়ে দেব। কাকে মোহনের গলায় ঝুলাবেন মেসোমশাই? আরে শেখর আছো দেখছি। হ্যাঁ বৌমা। মেসোমশাই, এবার আমি সত্যি আমার সমস্ত গয়না দিয়ে মালাকে বিয়ে দেব। না মা, ওই ভুলটি আর করো না। দেখো মা, সারা জীবন টাকা আসল টাকা সুদ এই মন্ত্র জপে জপে নিজের জীবনটাকেই মাটি করে ফেলেছি। আচ্ছা বিশ্বনাথ বাবু, টাকা পয়সা মানুষ চায়, সে তো মানবাত্মাকে খুশি করার জন্যই চায়। সবাইকে কষ্ট দিয়ে সেই টাকা আমি ঘরে তুলবো কেন? না না না, দেখেছো রোগীর বেডের সামনে আমি চেঁচাতে চাই না, সেই আমাকে চেঁচিয়ে ছাড়লো। আয় কাছে আয়।
দেখি মালা। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধু সাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধু সাজে। নাচের খুশিতে আমারে মন কত না সুখে, আজে জীবন পিঁড়িতে বসে টোপর পরে রাঙাবো তোমার সিঁথি সিঁদুরে। কেউ উলু দেবে কেউ শাঁখ বাজাবে, তুমি কোণের সাজে মুখ ঢাকবে লাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। স্বপ্নে দেখা দিন এলো কাছে, সাজবো আমি নববধূ সাজে। নাচের খুশিতে আমারে মন কত না সুখে, আজে জীবন।